الزمان موسيقى الإسلام. লামিন ভাই, আমি আসছি, রেকর্ড শুরু করছি। আচ্ছা, হ্যাঁ, এখনো কি প্রবলেম হচ্ছে? না, প্রবলেম প্রবলেম হচ্ছে না, এখন ঠিক আছে। স্যার আব্দুল ইসলাম সাহেব, শুনতে পাচ্ছেন আপনি? আব্দুল ইসলাম সাহেব, ইসলাম সাহেব, শুনতে পাচ্ছেন? চালু দেয় নাই। সিফাত রাজা সাহেব, শুনতে পাচ্ছেন আপনি? ভাই আমি লিঙ্ক দিলাম। আপনি কার লিঙ্ক দিবেন? আপনারা তো দিছেন, দেন নাই? জাহিদ হাসান, এটা কার? আপনার না? জি জি, এটা আপনার? তাহলে আমাদের কয়েকজনের নাই, ওই যে রাব্বি ইসলাম সাহেবের আর আরেকজন, কার নাম জানি বললাম, চলে গেল নাকি? হ্যাঁ, চলে যায় নাই। সিফাত রাজা সাহেব, আপনি কি লিঙ্ক দিচ্ছেন? রাব্বি ইসলাম সাহেব, শুনতে পাচ্ছেন আপনি? রাব্বি ইসলাম সাহেব, শুনতে পাচ্ছেন? একজন লিফট নিল, সেক্ষেত্রে দেখা করতে পারি আমরা। এখন ক্লাস শুরু করে এটাই বেটার। এখন আমাদের যে অ্যাসাইনমেন্ট ছিল, এখন আপনারাই বলেন, যদি আমি লম্বা অনেক কিছু দেখাতে চাই সেক্ষেত্রে আপনাদের কি ওগুলো আরো ফিল হবে আর কি, মানে বেড়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে, জমে যাবে। সেক্ষেত্রে আপনাদের পূর্বের ক্লাস গুলো যেগুলো আছে, লিথিন দেখাইছি কিংবা কি দেখালাম, স্পিড অপটিমাইজেশন, সেগুলো মানে স্পিড অপটিমাইজেশন সবার কি ক্লিয়ার? মানে সবাই কি ক্লাসটা দেখছিলেন বা প্র্যাকটিস করছিলেন? ভাই একটু প্র্যাকটিস তো করতে পারি নাই, বাট পুরো ক্লাসটা দেখছি ভাই ভালো করে, আর নোট ডাউন করছি। আপনাদের এটা দেখতে হবে, যদি আপনারা না দেখেন আপনারা যে সমস্যা হবে, মানে পরবর্তীতে কষ্ট হবে। আর সামনে এই জন্য মানে আমাদের যেগুলো আর কি দেখছি এগুলোর উপর যেন প্রচুর প্র্যাকটিস করতে পারি, সেই জন্য স্যারকে বলবো যেন ওয়ার্ডপ্রেস এর উপর যে বাকি ক্লাস গুলো থাকবে সেগুলো যেন পিছিয়ে দিই, মানে পরবর্তীতে ওর আগে যেগুলো যারা এই নতুন বাইরে একদম নতুন এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ভবিষ্যৎ যারা না জানি, সেক্ষেত্রে যেমন এই যে কাস্টম সিএসএস করার ক্ষেত্রে
কিংবা যে আজকে আজকে কিছু কোট নিয়ে আসতে হবে, যেগুলো কি কপি করে মানে কোট নিয়ে আসবো, কিন্তু কেন নিয়ে আসবো, যেগুলো যেন ব্যবহার না করতে পারি বা ওরকম অপশন নাই, সেক্ষেত্রে যেন আমরা কোট গুলো নিয়ে আসি বা ইন্সপেক্ট করতে হবে, ইন্সপেক্ট করার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে যেন আমরা ব্যবহার করতে পারি, সেটা আজকে দেখবো, ঠিক আছে? আর এই জন্য কোটের কোট করতে হবে প্রচুর পরিমাণ, আপনি পিএইচপি জাভা লারাভেল যাই কিছু শিখেন না কেন আর কি প্রচুর পরিমাণে কি কোট দিতে হবে, মানে কোট জানলে আপনি অন্য কিছু প্রোগ্রামিং এর ক্ষেত্রেও আপনি চাচ্ছেন যে আপনার একটা ক্লায়েন্ট আছে সে বলতেছে যে আমার আছে এটা ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট, সেক্ষেত্রে আমি এটার তো একটা আমার অন্য একটা ইয়ে আছে যেমন পিএইচপি বা জাভা, সেটা দিয়ে আমার কি লুকের দরকার বা আমি মান্থলি তাকে জোড়া পে করবো এরকম থাকি আর কি, বিভিন্ন কোম্পানির জন্য তোমার খুঁজে কি কেউ আছে কিনা বা তুমি কি করে দিতে পারবে কিনা এরকম বলতে পারে, এটা স্বাভাবিক, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দুটো স্টেপ যদি আমরা শিখে রাখি বা যদি এরকম সময় হয় যে ডেভেলপমেন্ট করতে ছোট ধরনের ডেভেলপ করে দেখাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কোনো সময়, আর সেই জন্য আমাদের প্রচুর পরিমাণ একটু করতে হবে, যেগুলো থিম হচ্ছে সেই থিম প্রথমে কি করতে হয়েছে ডাইরেক্টলি থিম বানাই ফেলছে, এইচটিএমএল সিএসএস যে কোনো একটা নিজেই কি করতে হয়, তারপর কি সেটা পিএইচপি করুক বা তাই করুক থাকে না এইচটিএমএল সিএসএস কি করতে হয় সেটা ধারণা আমাদের থাকা প্রয়োজন, আপনি যেটা আর কি মানে ফুল ওয়েবসাইট কাস্টমাইজ করার ক্ষেত্রে আপনার সাথে পাবেন সেটা যেন ইন্সপেক্ট করে ইউজ করে যেন সেটা চেঞ্জ করতে পারেন করতে পারেন সেই ধারণাটাকে আমাদের প্রয়োজন আছে, আর আমরা জানি কিন্তু প্রত্যেক থিমের মধ্যে কাস্টম সিএসএস নামে একটা অপশন থাকে, আর সেটা তারা কেন দেয় বিভিন্ন জায়গায় দেখবেন ছোট বড় হয়ে গেছে তাদের অপশন খুঁজে পাচ্ছেন না এরকম একটা কিছু ওই জায়গায় মানে আপনার ওটা মানে ক্লায়েন্টের কাছে ভালো লাগতেছে না চাচ্ছে সে এটা না থাকুক ওইটার মানে অপশন কোনো নাই যেটা মানে অটোমেটিক চলে আসছে একটা হেডিং মানে হেডিং যে কোনো একটা মানে কি বলে যাই থাকুক না কেন সেটা থেকে কমানো বাড়ানো বা একটু কালার চেঞ্জ সেটার অপশন নাই টিমের মধ্যে কি নাই সেটা কিভাবে করতে হবে ইন্সপেক্ট করে কাস্টম সিএসএস করে করতে হবে, আর এই কোডটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যে অন্য জন্য কোম্পানিরা যা করে রাখছে সেগুলো তারা যে বিনিময়ে $60 করে নিচ্ছে সেটা তাদের বিজনেস, আর আমাদের লাভটা কি আমরা শুধু যারা বড় বড় ফ্রিল্যান্সারের সাথে কাস্টমাইজেশনের উপর কি কাজ করে মানে মাসে লাখ লাখ টাকা আয় করছি $1,000 আর্ন করছি এটা পসিবল, যে আপনাকে যদি কুট করে যে সব কিছু মানে এরকম আর্ন করতে হবে এরকম কোনো কথা না, ঠিক আছে? আর সেক্ষেত্রে যে আপনি যে কুট ছাড়াই যে মানে এরকম কোর্স করতে পারবেন এরকম আপনার মিনিমাম এইচটিএমএল এবং সিএসএস বুটস্ট্র্যাপের নর্মাল মানে বেসিক ধারণা থাকতেই হবে, যে না থাকলে হবে না, আপনার বিভিন্ন কাজের সময় দেখবেন এটা ফিক্স হচ্ছে না সমাধান হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন যে কোনো সময় যে কোনোটা ধরেই ইন্সপেক্ট করে এইচটিএমএল সিএসএস মানে সিএসএস করতে পারবেন, সিএসএস করলেই সেগুলো সলভ করা যায়। আচ্ছা আজকেই দেখবো যে একটা হয়তো বা এরকম একটা পোস্ট বা হ্যাঁ পোস্টই বললাম কন্টেন্ট আছে যেটা কি কপি করা যায় না যেখানে ইমেজ দেওয়ার অপশন নাই সেখানে সেই কুটটা ধরে যেন আমরা বসায় যেন সেম ওরকম বানাইতে পারে এগুলো একটু দেখুন কারণ আচ্ছা আমার আমি ভাই কইছিলাম ভাই কিছু প্রজেক্ট HTML CSS আর বুটস্ট্র্যাপ কি আমার গিটহাবে আছে ভাই ই-কমার্স একটা ওয়েবসাইট বানাইছিলাম ছোট আর পোর্টফোলিও বানাইছিলাম ভাই এগুলো বানাইছিলাম আসলে কুট করা অনেক মজা কিন্তু কুট করলে অনেক ভালো মজা লাগে অনেক মজার একটা জিনিস সবচেয়ে মজা হচ্ছে কা কুট করা HTML CSS জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ দিয়ে যখন কেউ কুট করে তখন কিন্তু মানে বিশেষ করে CSS টা HTML CSS টা মানে অনেক মজা ঠিক আছে আর আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজে বা CMS বলি আর কি না কেন মানে যারা যাই কিছু তৈরি করুক না কেন সেখানে কিন্তু HTML CSS টা মানে আমি আগে তো আর কি জানি যে এই ধারণাটুকু লাগবে বা লাগে ঠিক আছে আপনি চাচ্ছেন যে ওয়ার্ডপ্রেস করবেন প্লাস আপনি ওয়ার্ডপ্রেস এর কাজ পাচ্ছেন বা করতেছেন সেক্ষেত্রে আপনার ফিক্সড ক্লায়েন্ট যখন থাকবে সে বলতেছে যে আমি যেমন এই যে আমার বড় ভাই আমি কিন্তু আসলে মার্কেট প্লেসে কাজ করি না উনি ডাইরেক্ট কি যে এটা কি করতে হবে মানে এটা একটা নতুন একটা পেজ করতে হবে এটা ডিলিট করতে হবে বা এই জায়গায় নতুন একটা মানে নতুন একটা কিছু তৈরি করতে হবে এরকম কাজ দেয় আর কি ঠিক আছে আমার কাজগুলো এরকমই থাকে মানে হট মানে মাসের মধ্যে যে প্রত্যেক 30 দিন এরকম কিছু না যেহেতু আমি অন্য একটা মানে কোম্পানির সাথে আছি
এগুলো হচ্ছে যে আমার কাজটা হচ্ছে যে মাসে সর্বোচ্চ 5টা এরকম করি আর কি, মানে আমার ওই টাকা দিয়েই চলে। প্লাস গভর্নমেন্টে আসা যে গভর্নমেন্টের কাজগুলো করাচ্ছি সেটা মানে আলাদা বিষয়, এটা আলাদা কথা। আচ্ছা বলেন আরমান খান ভাই, আমি একটু আগে একটা ফ্রিল্যান্সার এর করছি জি, বিজিটি ঘুরতে যেতে বলতেছে ব্লগ ব্লগার এগিয়ে আছে সেটাতে ব্লগ, হ্যাঁ হ্যাঁ ট্রান্সফার করতে বলতেছে, মানে এটা তো মাইগ্রেশন বোঝাচ্ছে, ট্রান্সফার মানে এক এক জায়গা থেকে আরেক জায়গায়। মানে আপনি কোন মার্কেট প্লেসে, ফাইবারে না ফ্রিল্যান্সারে? ফ্রিল্যান্সারে আমার ধারণা নাই, আমি এটা এই বিষয়ে আর কি কম জানি, ঠিক আছে। এই জন্য মানে অন্য অন্য মার্কেট প্লেসে আপনারা বলি যে বুঝে দেখে শুনে মানে বলবেন, এটা আমি আসলে তেমন ধারণা নাই, কিন্তু কাজটা যেটা বললেন সেটা তো করতে পারবো, সমস্যা নেই। ফ্রিল্যান্সারে অনেক ভাই কম্পিটিশন দেয়, আপনি করে নেন কাজ নেন, এটা তো মানে সাধারণ এক জায়গা থেকে আরেক জায়গায় নিবে তাই না, নেন সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এখন আমি বলতেছিলাম কোথায় কোথায় ছিলাম। আচ্ছা যাই হোক, এখন আমরা কাজ শুরু করি, সেক্ষেত্রে আমরা যেটা কাজ করবো একটু বেতনটা দেখি, বেতন বেতন নামে যে চিন্তা আছে, আমরা প্রথমে কিন্তু দেখছিলাম যে বিতিন, কিন্তু আসলে আজকে বিতিন দেখবো না, আজকে আমরা দেখবো কি বেতন, বেতনটা দেখবো। এটা মানে অনেক মজার একটা থিম, কিন্তু এটা হচ্ছে কি যে আমি যখন পূর্বে করছিলাম সেটাতে প্রচুর মানে ফুলটা করতে পারছিলাম, কিন্তু যে এখন যেটা আপডেট হয়েছে সেটার মধ্যে মানে আমি উপরের একটা অংশ করতে পারি নাই, যেমন আমাদের বি থিমের মধ্যে ছিল নিচের গুলো এলিমিনেটর দিয়ে এবং কি উপরটা আর রেভলিউশন স্লাইডার দিয়ে, কিন্তু যে আজকে যে বেতনটা আছে এটা রেভলিউশন স্লাইডার এডি মানে সেম, ওই আগে যে রেভলিউশন স্লাইডারটা ছিল সেটা দিয়েই করতে হবে, বাট একটু অন্যরকম, একটু অন্যরকম বলতে বোঝাচ্ছি যে মানে আগে যেভাবে মানে ফুল একটা হেডার অপশনটা করে নিয়েছিলাম সেটা মানে এই অপশনটা খুঁজে পাচ্ছি না, সেটা দিয়ে আমি প্রফেশনাল কাজ করি নাই, মানে প্র্যাকটিস করছি আমি বিভিন্ন থিম দিয়ে বিভিন্ন প্লাগিন দিয়ে প্র্যাকটিস করছি, আর আমার সব মানে কিছু যে সব কিছুর উপর যে কাজ থাকে এরকম কোনো কথা না, ঠিক আছে। আমার বেশিরভাগ ক্ষেত্রে কাজ আছে এলিমেন্টর এবং ডিবির উপর, ঠিক আছে, যেহেতু যে বাইরের যেগুলো ক্লায়েন্ট আছে তারা মানে যে মানে ওরা কিন্তু ওদের কিন্তু অনেকে আছে বিজনেস করে, ঠিক আছে, ওরা বিভিন্ন ধরনের প্রজেক্ট আনে আনার পর কিন্তু আমাদের দিয়ে করা, হয়তো বা জানি না এটা যে যেহেতু ওদের সাথে আমার কথা হয় না, যে ওরা কি আসলে মূলত ফ্রিল্যান্সারের মতো কি কাজ নিয়ে আসার পর কি কাজ কমপ্লিট করে এটাই কি তাদের বিজনেস, নাকি ওরা ওদের দেশের থেকে যে এমনি কেউ ফেসবুকে কিংবা এরকম দেয়, অন্য দেশে তো খুবই উন্নত মানে যেহেতু বা অনলাইন মাধ্যমে চলতেছে অনেক কিছু বিভিন্ন ধরনের বিজনেস, সেগুলো যে মানে উনি ওনারা কি এরকম কিছু কোম্পানি বলছে যে ওদের কাছে সবাই এরকম ওয়েবসাইট বানাইতে চায়, ঠিক আছে, ওরা কি তারপর কাজ করায় কিনা এটা আমি মানে সঠিক ক্লিয়ার না, ঠিক আছে, বিভিন্ন রিলেটেড কাজ থাকে তাদের কাছে। সেক্ষেত্রে আমাদের বেতনটা দেখতেছিলাম, বলতেছিলাম বেতন TRE TSEON বেতন, ভাই স্ক্রিনটা দেখতাম ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ক্রিনটা দেখাচ্ছে একটু, এটা আমার দুইটা জায়গায় একটু সমস্যা হয়, একটা হচ্ছে হেডারের মানে যে স্লাইডার এটা মানে আজকে দেখার থেকে এই আর কি, প্রথম বেশি দেখাচ্ছি এটা দেখি মানে ফুলটা চেঞ্জ হয়ে গেছে, আমি আমি এটা দেখাবো আবার ভিডিওটা দেখাবো, আমি এটা মানে পুরো ভিডিও যে এটা কিভাবে করে বা করা পসিবল, ঠিক আছে, এটা দেখাবো সমস্যা নাই, কিন্তু মানে আর যা কিছু আছে সেগুলো দেখাবো। একটা অপশনে কাজ করে না, সেটা হচ্ছে গিয়ে কিছু কুট কুট নিয়ে আসার ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে কুটটা হবে এরকম, যেহেতু যে প্লাস মাইনাস উপরে একটা হেডার থাকবে, হেডারে ক্লিক করলে নিচে গুলো মানে টেক্সট ফুল শো করে, সেটাকে বলে অ্যাকোর্ডিয়ান বা এরকমই বা এরকম একটা লেখা, মানে দেখলে বোঝা যাবে সমস্যা নাই,
এই দেখেন বেতন আমার কোথায় নিয়েছে, তিন পরে ডটনেট ডটিং লিখ চলে আসছে। এই দেখেন ওনারা বেতন বেতন $59 $59 করে ওরা যে সেল করছে ওটা কতবার বারশন, এটা কোথায় কোথায় দেখাচ্ছে? এটা যদি একটু ক্লিক করি দেখুন কি দেখা। আপনার মেন পেজে নিয়ে আসছে, এটার মতো আমরা এক কাজটা যদি করি, টোটাল একটা ভিউ আছে যে কতবার এটা কিনছে, সেল হয়েছে, থাকার কথা এটা কোথায় আছে এখন। আচ্ছা এই যে এই নিচে নিচে, আচ্ছা এটা এই বেথনেরটাই তো ওই যে নিচে দেখাচ্ছে তাই না, বাকি দেখতে পাচ্ছি নাম্বারটা দেখো দি ভাই দেখা যায়। আমি বলছিলাম 3100 মতো আর কি, না 3100 না 3150টা, মানে এটা কিনছে কত ডলার করে, $59 করে, সেক্ষেত্রে এটা ভার্সন কত চলছে, ভার্সনটা যে গিয়ে আছে 2.4.3 November 21, 2018। আচ্ছা যাই হোক, এটা যদি আমরা একটু দেখি যে এই যে এটা একটা ইয়ে আছে সাইট আছে, দেখেন এই যে এই জিনিসটা আসে না, এটাকে বলে এই দেখেন আমি যখন মাইনাস করলাম এটা যদি এসে অপটিমাইজার, তাহলে যখন আমি ঠিক করলাম টেক্সট চলে আসবে, এটাকে বলে একোডিয়ান। আর বাম পাশে যেটা আছে এটাকে বলা হয় আপনার ব্লক ব্লক কোড, আমরা নিয়ে আসতে পারবো ঠিক আছে। যাই হোক এগুলো আমরা দেখবো, এই যে উপরে একটা স্লাইডার যাচ্ছে এই যে লেখাগুলো কিভাবে চলে আসে দেখেন, ঠিক আছে লেখাগুলো কি জোর দিয়ে চলে আসতেছে, এইগুলোর মধ্যে প্রথমে কোনো মানে সমস্যা ছিল না আমি যখন প্র্যাকটিস করছিলাম, এটা দিয়ে আমি প্রফেশনাল কাজ করি না কিন্তু কাজ শিখছি, যেহেতু এতবার সেল হয়েছে এটা, এতবার সেল হওয়ার পর আমাদের মাত্র গিক কম, এটাতে গিক কম কিন্তু সেল হয়েছে অনেক, কিন্তু এটা যে তো যারা কিনে নিছে তারা তো অবশ্যই কাজ করেছে, কাজ না কিনে তো পালায় রেখার মতো মানে জন্য তার কেউ কিনে নাই। আচ্ছা আমরা যদি একটু থিম ফরেস্টে যাই, একটা ভার্সনটা আমরা একটু দেখি, ভার্সনটা হচ্ছে 2.4.3, সেক্ষেত্রে আমাদের ডব্লিউপি লক করা যায়, আপনারা ডাউনলোড করে নেন এই বেতনটাকে, দেখেন বেতনটা চলে আসছে 2.4.3, আর আগেরটা আমাদেরটা ছিল 2.4.3। আচ্ছা একটা ভার্সন কমই পাবো হয়তো ওরা দিয়ে রাখে, এখন সরি এটাতে ক্লিক করলেই দেখবো যে লিঙ্কটা, আমরা সবাই জানি যে gpshare.com আছে যে লিঙ্কটা প্রথমে থাকে আর কি, সেটাই আমরা সবসময় কি ব্যবহার করতে চাই পাবে নিয়ে যাবো সবসময়। আরে আমি ডব্লিউ পর্যন্ত অনেকে এসটিপি কোলন নিয়ে আসে, এটা না হলে চলে, আমি ক্লোজ করে দেই, করার পর কন্ট্রোল ভি এন্টার। চাই দেখেন ডাউনলোড নাও, এটা মাত্র কম এমবি 14.7 MB, এটা সবাই ডাউনলোড করি, আর এটা যদি ডাউনলোড ক্লিক করলে নতুন একটা ট্যাব মানে নতুন একটা ট্যাব যদি ওপেন হয় সেটা আমরা জানি যে ক্লোজ করে দিব, তারপর যদি আবার ক্লিক করি আবার যদি অন্য ট্যাব ওপেন হয় ডান দিকে তাহলে সেটা ক্লোজ করে দিব, যখন ডাউনলোড হবে তখন লেফট সাইডের নিচে ডাউনলোড হবে। আচ্ছা আমার এটা ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড করা আছে বেথন। আচ্ছা তাদের যে যে ওয়েবসাইটটা আছে তারা যেটা বানায় রাখছে, দেখেন উপরে বাম দিকে একটা লোগো আছে, তারপর উপরে কিছু সুসাইল আইকন আছে, তারপরে একটা কি নাম্বার আছে ফোন নাম্বার কিংবা টেলিফোন নাম্বার বা ইমেল আছে, নিচে কিছু কি পেজ আছে, সেক্ষেত্রে একটা যে স্লাইডার গুলো চলে যাচ্ছে, মানে স্লাইড বলতে বোঝাচ্ছে এরকম যে
ইমেজগুলো আছে সেগুলো কি চলে যাচ্ছে বা বিভিন্ন ভাবে আসতেছে সেটা একটু বুঝাচ্ছে। এখানে এই যে যে পেজগুলো আছে, কন্টেন্ট গুলো আছে, লেখাগুলো আছে, যে পোস্ট ক্লায়েন্ট এটা এগুলো কিভাবে নিয়ে আসে। এখানে নিচে ফুটারের মধ্যে মেনু আছে, বা এই যে নিচেও একটা কি বিরাজমান, যেমন উপরে ছিল যে লোগোটা, সেই লোগোটা এখানে প্লাস বাম দিকে সোশ্যাল আইকন গুলো কি দেখা যাচ্ছে। এরকম আসলে আমরা কিভাবে বানাইতে পারি, এটা যেহেতু কোনো একটা ডেমো না বা ডেমো নাই, সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি এরকম কিছু চায় ঠিক আছে, যেন আমরা এটা করে রাখতে পারি, সেম এরকম চাচ্ছে বা সে এরকম একটা দেখাচ্ছে বা এটাই দেখাইলো, সেক্ষেত্রে জন্য কি আমরা করে দিতে পারি। আচ্ছা আমি আমার একটু লোকাল হোস্টে যাই, আমার উৎস নেটের স্পিড খুবই বাজে অবস্থা, এটা রেখে এটা যেহেতু আমরা কাজটা করবো এটা ক্লোজ করে দিই। আচ্ছা লোকাল হোস্ট স্টার্ট হচ্ছে, মানে লোড নিচ্ছি দেখি, স্টার্ট করছি কন্ট্রোল প্যানেলটা মনে হয় না, স্টার্ট করি নাই। দেখেন আমাদের বেতনটা কি চলে আসছে, আর বেতন দেখাচ্ছে কেন, বেতনটা কে ঠিক করা কিনা। আচ্ছা পূর্বে ক্লাসে দেখাইছিলাম আমি, চলে আসছে। আচ্ছা আমি একটু রিসেট ডে টোলস রিসেট, রিসেট হয়ে গেছে। সেট হওয়ার পর আমরা সবাই তো প্রথম টিমটা ডাউনলোড করছি তাই না, এখন আমরা কি এটা এক্সিট করব, আনজিপ করে নিব, আনজিপ করার পর দেখি যে একটু ফাইলে ঢুকি নিচেও কি ভিতরে বেতন আছে, সেক্ষেত্রে একটু আপলোড করে দেখি আপলোড হয় কিনা, যদি আপলোড না হন সেক্ষেত্রে কি আমাদের যে ব্যবস্থা আছে, টিমসে যাই, টিমসে যাওয়ার পর অ্যাড নিউ, এড নিউ আসার পর আপলোড টিম ক্লোজ ফাইল, আর এখান থেকে আমি একটা ক্লোজ করি, একটু ডিলে দিতে হবে অ্যাক্টিভ ডিটেলস ডিলেট, আমরা এটা ডিলেট না করি এড নিউ যাবো, তারপর আপলোড করার জন্য আমরা জানি যে আপলোড টিম পোস্ট ফাইল, এই দেখেন এটা ক্লিক করলাম, এটা আনজিপ করা, কিন্তু আনজিপ করা এটা সরি এটা ক্লাস, এটা আনজিপ করা বেতন, আরেকটা কি বেতন ডট জিপ, এটাতে মার্ক করলাম ক্লিক করলাম তারপর ওপেন বেতন জিপ দেখাচ্ছে, বেতন ডট জিপ এটা ইনস্টল নাও, এটা ক্লিক করি চলে যাই। আমার এটা কি অলরেডি আপলোড করা আছে, হ্যাঁ হ্যাঁ আপলোড করা আছে, যার কারণে কি আপনাদের আপলোড যদি না হয় কথার কথা, মানে একটু স্বাভাবিক ট্যাগ ভার্সন বা ইয়ে হ্যাকিং করা এগুলো মানে মাঝে মধ্যে সমস্যা হয়, আপলোড নেবে না বা এরর মারবে এরকম যদি হয় কারো, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে আমরা কিন্তু জানি যে আনজিপ করে যে মেইন ফাইলটা থাকে
মেইন ফাইলটা আমি আরেকটু দেখায় দিচ্ছি। এটা বেতন, এই দেখেন আমার আনজিপ করে রাখছি, এটাই আনজিপ করে রাখছি। এই দেখেন আমরা যখন আনজিপ করে ভিতরে ঢুকবো মেইন ফাইলটা, তখন আমরা কিভাবে বুঝবো এটা আসলে মূলত একটা কি থিম। সেক্ষেত্রে প্রথমে দেখব যে এগুলো তো থাকবেই, সিএসএস ফন্টস ফাংশনস ইমেজেস এগুলো জেস থাকবেই। সেখানে প্লাগইন আছে 404.php এটা থাকে থাকবে, তারপর html.php থাকে, এই দেখেন সরি index.php এটা থাকবে, 404.php এটা থাকবে, তারপর আরেকটা css থাকবে, এই দেখেন style.css আরেকটা style.php, মানে style.css থাকবে, index.php থাকবে, তাই কিছু পরে আরেকটা 404.php। এইটা হচ্ছে গিয়ে মেইন ফাইল। আপনি যদি নাও খুঁজে পান, তাহলে এরকম কিছু দিলেও আপলোড করতে পারছেন না কোনোভাবে, নতুন নিউ মানে পি নাই সেটা ওকে আসতেছে না, সেক্ষেত্রে আমরা কি করবো, এই যে মেইন ফাইল এইভাবে চিনবো, চিনার পর এটা কিন্তু আমি আনজিপ করার পর চলে গেছি, সেক্ষেত্রে আমরা এইভাবে চিনে নিবো। আর এটা কি ধরে যে এই ফাইলগুলো মানে আমাদের যে স্টিডক্স এর ভিতরে যে ফাইলটা আর কি নতুন আমরা নিচ্ছি, যেমন ধরা যায় সেটা একটা কি মানে যে নামে রাখবো যে ফাইলে রাখবো সেখানে নিয়ে কি ডব্লিউপি কন্টেইনারের ভিতরে থিম আর প্লাগইন আছে, প্লাগইনের জায়গায় প্লাগইন রাখবো আর আমরা কি থিমের জায়গায় থিমটা রেখে দিই, দেখি চলে আসবে। আচ্ছা যাই হোক আমারটা করা আছে, সেক্ষেত্রে আমি একটু যদি দেখি এদিকে থাকো আমার থিমস, থিমসে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এরকম চলে আসবে। এখন এটা অ্যাক্টিভ করে নিই আমি একটু, অ্যাক্টিভ হয়ে গেছে, দেখেন একটি পর পর অনেকগুলো কি মানে ক্যাটাগরি চলে আসছে, ঠিক আছে মানে অনেকগুলো অপশন চলে আসছে, ক্লায়েন্টস অফার পোর্টফোলিও স্লাইডার অফার এরকম কিছু চলে আসছে। আচ্ছা এটাতে হওয়ার পর এই উপরে দেখেন একটা কথা লিখে রাখছে রিকোয়ার্ড কি স্লাইডার রেভলিউশন, স্লাইডার রেভলিউশন নামে এটা কি প্লাগইন ইনস্টল করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। সেক্ষেত্রে আমরা কোথায় যাব, অ্যাপারিয়েন্সে আসবো, অ্যাপারিয়েন্সে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাপারিয়েন্স থেকে একটু নিচে গিয়ে দেখবেন যে থিম অপশনস এবং আরেকটা হচ্ছে ইনস্টল প্লাগইনস, ইনস্টল প্লাগইনস যেটা আছে সেটাতে একটু ক্লিক করি। দেখেন এই যে স্লাইডার রেভলিউশন দেখাচ্ছে, এই স্লাইডার রেভলিউশনটা কি আমাদের ইনস্টল করে অ্যাক্টিভ করতে হবে, আমার এই জায়গায় অ্যাক্টিভ দেখাচ্ছে কারণ হচ্ছে যে আমি পূর্বে দেখাইছি আবারটা ইনস্টল হয়ে আছে কিন্তু এখন অ্যাক্টিভ করব, সেক্ষেত্রে আমি এটা একটু অ্যাক্টিভ করে নেই। আপনাদের দেখবেন ফেল্ড মারবে, আমারও ফেল্ড মারছিল পিছনে কাছে, আমার নেটের অবস্থা খুবই বাজে, মানে দেখবেন যে 30 সেকেন্ড গেলে বা 40 সেকেন্ড গেলে খুবই খারাপ অবস্থা, ঠিক আছে মানে ওরা যে সেকেন্ড গুলো দেয় ওদের প্লাগইনের সাথে বা ডেমোর সাথে সেগুলো ওই টাইমের মধ্যে কি হইতে হয়। আচ্ছা তো রিলোড দেই, কোনো হয় নাই সরি, এই যেরকম প্রবলেম হয় টাইম আছে টাইমের ভিতরে হইতো প্লাগইন সি যদি যাই প্লাগইন সি সব স্লাইডার রেভলিউশন, এই যে দেখেন উনি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, আমাদের তখনটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেখেন স্লাইডার রেভলিউশন নিচে। আচ্ছা এখন যদি আমরা একটু সরি কোনটা ক্লিক করলাম ডিজিটাল সাইটে যাই, দেখেন এই যেরকম দেখাচ্ছে, এই যে নিচে যে ক্যাটাগরি গুলো আছে এগুলো আমি চাচ্ছি না, ওই স্যাম্পল পেজ এটা আমি চাচ্ছি না, এই ব্যথনটা এটা আমি চাচ্ছি না, হ্যাঁ এগুলো আমি চাচ্ছি না, এলিমেন্টর লেখাটা এটাও আমি চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা জানি যে এগুলো কিভাবে চেঞ্জ করতে হয়। আমাদের স্যাম্পল পেজে যাব এবং কি উইজেটে যাব, পেজের জন্য পেজেস এ যাই যদি, এখন এই দেখেন স্যাম্পল পেজ প্রাইভেসি পলিসি এগুলো কি প্রেস করে দিই, করার পর অ্যাপারেন্স থেকে উইজেট, তারপরে ফুটার ওয়ানে কি আছে, প্রথম এরিয়াতে কি আছে সরি এটা না, আচ্ছা আর্কাইভ ক্যাটাগরিজ মেটা সবকিছু কি ডিলিট করে দিই আমরা,
চোখের মধ্যে স্বাস্থ্য থাকে আর কিছু প্রয়োজন নাই। এখন একটু যদি রিলোড দেয় একটু সেভ দিতে হবে না, একটু রিলোড দেয় যদি দেখে যে এগুলো কি আছে কিনা, না এগুলো চলে গেছে। এই দেখেন এই জায়গায় একটা লেখা আছে, এটা কি জাস্ট অ্যানাদার অর্থ চ্যাট বা বিভিন্ন ধরনের থাকে, বাট 2013 থেকে চেঞ্জ করব। এটা পোস্টে থাকে, এটা আমরা জানি কি হ্যালো আর এভাবে আছে, আমি ডিলিট করতে পারি। যাই হোক, এখন যে প্লাগইন মেনশন করলেন, প্লাগইন স্লাইডার রেভলিউশন এখন তা বললাম। হ্যাঁ আচ্ছা, করতেছি তো জিজ্ঞেস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, করেন। আমাদের দুইটা প্রবলেম হবে, একটা হচ্ছে যে আমি মানে পূর্বে ক্লাসে দেখাইছি, একটা হচ্ছে যে আপনার এটা এটার ভিডিও আমি দেখাবো, এই জন্য না যে এটা আসলে ভিডিও নাই, এর ভিডিওটা আমি দেখাবো। একটা হচ্ছে যে আপনার এই যে আমাদের স্লাইডারটা আসতেছে, ঠিক আছে, আমি পূর্বে যেভাবে আর কি করছি প্রফেশনাল ভাবে যদি সবসময় করতাম, এই দেখেন লেখাটা কিন্তু ধৈর্য দিয়ে চলে আসতেছে, বাই মিস্টেক ভাবে সুন্দরভাবে আসতেছে, এই দেখেন, ঠিক আছে, এই দেখেন লেখাটা পরে আসতেছে, কত সেকেন্ড পর কত সেকেন্ড ধরে নিয়ে আসছে, মিস্টেক ধরে আসতেছে, এইটা একটু সমস্যা হবে। প্লাস আপনার আমরা যদি একটু নিচে যাই, এই যে একটা ই একোডিয়ান মানে এটা ক্লাসে ক্লিক করলে বা যে এটা যদি ক্লিক করি তখন কি টেক্সট গুলো চলে আসছে আর না মিনিমাইজ হয়ে আসে, এটাকে বলে ব্লক কোড, সরি ব্লক কোড, এটা বা লেফট সাইড এটা মানে ডান পাশে তো হচ্ছে আপনার একোডিয়ান। আচ্ছা এটা আমরা দেখবো, এটা তো একটু সমস্যা হবে, প্লাস এটাতে সমস্যা হবে, সেক্ষেত্রে আমিও ভিডিও দেখাবো যে এটা কিভাবে করে। আর এখন যেটা আমরা করব, প্রথমে আমাদের এরকম আমি চাচ্ছি যে উপরে সোশ্যাল আইকন গুলো আছে, মানে একটা টেলিফোন নাম্বার আছে, একটা ইমেল আছে, আমি এগুলো চাচ্ছি। প্লাস আমাদের যে যে হোম পেজেস পোর্টফোলিও ব্লগ সব এগুলো যেগুলো আছে এগুলো আমি কয়টা নিই, আর এগুলো আমরা নিতে জানি বা আমরা জানি যে কিভাবে নিতে হয়, আমি দু একটা নিই, না নিলে হয় না আর কি, একদম ফ্রেশ যেহেতু আমাদেরটা কয়েকটা নিই আর কি। আমাদের পেজে যাই, যদি পেজে যাওয়ার পর অ্যাড নিউ করি, যদি হয়ে গেছে, নিতে পারি ব্লক আমরা পাবলিশ করে নিই। পাবলিশ করার পর এটা আমাদের আর কি কোনো প্রয়োজন নাই। এখন যদি আমরা একটু রিলোড দিই দেখবো যে কি আমাদের ফুল চলে আসছে, সে দেখেন হোম অ্যাবাউট কন্টাক্ট আস ব্লক থেকে কি চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের যে যে মেনু গুলো ছিল কন্টাক্ট আস গুলো ছিল সেগুলো একটু অ্যাড করতে হবে, বা আমাদের ইমেলটা এই যে ইমেল গুলো আছে বা আইকন গুলো আছে পয়েন্টের মধ্যে সেগুলো কি অ্যাড করো বা লোগোটা চেঞ্জ করো, সেক্ষেত্রে আমরা এগুলো অ্যাড করবো বা একটু চেঞ্জ করবো। আমাদের যে থিম অপশন আমরা জানি যে থিম অপশনে কি থাকে, সেক্ষেত্রে থিম অপশন কিন্তু এখানে বাইরে নাই, অ্যাপিয়ারেন্স এর ভিতরে গিয়ে থিম অপশন দেখেন, থিম অপশনে যখন আমি ক্লিক করছি অনেকগুলো কি অপশন চলে আসছে এই জায়গা। আচ্ছা দেখেন রেসপন্সিভ, আপনি রেসপন্সিভ অন করবেন না অবশ্যই একদম, সেটা আমরা কি ভালোভাবে জানি, বা এটা অন করার অপশন করার মানে সবকিছু হচ্ছে মেটা ডিসক্রিপশন, এটা জাস্ট অ্যানাদার ওয়ার্ড টু সাইড আমাদের দেখব দেখুন ওয়েবসাইট রাইট। আর এটা মেটা কিওয়ার্ডস, মেটা কিওয়ার্ড হচ্ছে এসইওর মতো, আপনি যে কিওয়ার্ডটা ব্যবহার করবেন এই জায়গায় দিবেন, সেই ক্ষেত্রে কি যেন এটা দিয়ে কি খুঁজে পায়
গুগলে যদি কেউ সার্চ করে তাহলে এসইও সিস্টেম করে রাখছে ওরা। এটা হচ্ছে কি গুগলের জন্য অ্যানালাইস। আচ্ছা এটা আমরা একটা কি ব্যবহার করি, এটা আমাদের অফলাইনে হয়েছে দেখুন। আচ্ছা সরে নাই কেন, আমাদের সাইড বার কি তৈরি করা হয় নাই, সিলেক্ট এটাই থাক। আর সাইড বার এড সাইড বার সেভ চেঞ্জ করে রাখি ব্লক বলে সে কয়টা পেজ করবেন, তারপর অনেক কিছু আছে এই জায়গায় করে দেখবেন। এই জায়গায় এখন কিছু নেই আমাদের করার। পোর্টফোলিও, পোর্টফোলিওর মধ্যে আপনার কয়টা পোর্টফোলিও শো করাবেন, আপনার যে পোর্টফোলিও যে নামগুলো থাকবে যে ইমেজ গুলো থাকবে আর কি শো করবে, সে পোর্টফোলিওর মধ্যে কয়টা অপশন থাকবে সেটা কি এটা আমরা দিতে পারবো। তারপর যেটা হচ্ছে যে লেআউট, কোন ধরনের লেআউটটা আপনি চাচ্ছেন সেই রকম লেআউটটা পাবেন। আচ্ছা আমাদের অর্ডার বাই মেন অর্ডার সে জায়গায় কিছু করবো না। তারপর স্লাইডার অফার, স্লাইডার অফারে যদি একটু আছি বিভিন্ন ধরনের লেআউট করবে। দেখেন আমাদের কোনটা আছে ফুলুইড বক্সিট, আচ্ছা ফুলুইড করে দিই আমাদেরটা, তাদেরটা দেখেন ফুলুইড তাদেরটা দেখা যাচ্ছে যে বাম দিকে দেখেন বেঁচে গেছে, ডান দিকে কি বেঁচে আছে, আর আমাদেরটা দেখেন এদিকে খালি, মানে এই যে আমাদেরটা দিয়ে খালি, লেফট সাইড টা খালি, রাইট সাইড টা কি খালি পাকা পড়ে আছে। সবাই কি দেখতে পাচ্ছি? হ্যাঁ জি, আমাদের একটা বক্স। হ্যাঁ আচ্ছা আমাদের সেই জন্য ফুল ওয়েট করে দিলাম সেভ চেঞ্জ। এখন যদি একটু আমরা রিলোড দিয়ে দেখি, সরি এটা তাদের, এই তো আমাদেরটা যদি একটু রিলোড দিই, এই দেখেন আমাদেরটা কি ফুল জায়গাটা কি নিয়ে নিছে। আচ্ছা যাই হোক ফুল জায়গা নিচ্ছে ভালো করছে। সেক্ষেত্রে আমাদের এই যে নিচে যে ওভারলে গুলো এগুলো কি আমরা একটু দেখবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ সেগুলো দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ পজিশন কোন দিকে থাকবে সেগুলো দিতে পারবো। আচ্ছা এখন যেটা করবো আমরা হেডার, হেডার অপশনে আসার পর এই দেখেন আমাদের যে কাস্টম লোগোটা, এই যে তাদের যে লোগো সরি এটা একটা লোগো আছে, এটা এই যে লোগোটা বেথন নামের লোগোটা, এটা তো ক্লায়েন্টে রাখতে মানা করছে, মানে এটা তো আর রাখা যাবে না, ক্লায়েন্ট যেটা দেবে সেটাই রাখবে। সেক্ষেত্রে আমরা লোগো নিয়ে আসতে পারি, লোগো ডট পিএনজি, লোগো ডট পিএনজি সরি, অনেক লোগো চলে আসছে এই জায়গায়। সেক্ষেত্রে আমি কোন লোগোটা দিব, আমি ছোট করে নিব সেখানে বা আপাতত কোনো কাজ নাই। এই লোগোটা আপনার নিচে যেটা আপনার আমাদের অনেকগুলো কি আমাদের ওয়েবসাইট গুলো প্রজেক্ট গুলো কি বড় বড় ডিভাইসের মধ্যে কিংবা আপনার প্রজেক্টরে দেখতে পারে যেন না ফেটে যায়, বড় ডিভাইসের মধ্যে দেখলে যেন না ফেটে যায়। আমাদের সাধারণ ছোট স্ক্রিনের মধ্যে 20-30 ইঞ্চের স্ক্রিনের মধ্যে আপাতত কি এগুলোর সমস্যা হবে না আসলে, কিন্তু বড় স্ক্রিনে আরো বড় অনেক স্ক্রিনের মধ্যে যদি দেখতে যায় সেক্ষেত্রে কি যেন ফেটে না যায়, কোয়ালিটি যেন অনেক ভালো থাকে। সেক্ষেত্রে কি নিচে কি কাস্টম লোগোটা সাথে নিচে দেখেন আরেকটা লোগো আছে রেটিনা লোগো নামে,
রেটিনা লোগো নামে একটা লোগো আছে, সেটা দেখেন 2x লার্জ লোগো ইমেজ, এটা মানে আমরা বড় যত বড়ই হোক না কেন বড় ইমেজ যেন আর কি আমরা এই জায়গায় দিতে পারবো। এই কাস্টম লোগো, এই কাস্টমটা লোগো আমাদের খুবই ছোট থাকবে, যেহেতু তাই উপরে যখন ছুটি উপরে শুরু করে। আমি এটা একটু চেঞ্জ করে দেখাই, দেখি কেমন বড় হয়। এটা আসলে ছোট লাগবে, সময় নিচ্ছে। চলে আসছে একটু সিলেক্ট ফাইল, সেভ দেই, সেভ হয়ে গেছে। একটু যদি বিরোধ দেই, আমাদের লোগোটা চেঞ্জ হলো না কেন? আমাদের তো লোগোটা চেঞ্জ হওয়ার কথা, লোগোটা চেঞ্জ হলো না কেন? সেট চেঞ্জ করি নাই, সেট চেঞ্জ করছি করার পর আবার কন্ট্রোল শিফট আর দিই, আচ্ছা তাদের যে লোগোটা আছে সেই লোগোটা কিন্তু চলে গেছে। দেখেন পূর্বে যে লোগোটা ছিল সেই লোগোটা চলে গেছে, কিন্তু আমাদের লোগোটা এখনো আসে নাই। আমি এখানে অন্য একটা লোগো দেব, সেটা আবার আরেকবার ট্রাই করে দেখে নিই। এটা আবার রিলোড দেই, আচ্ছা তাদের লোগোটা নাই বা আমাদের যেটা দিছি সেটা শো করতেছে না। আমি অন্য একটা লোগো নিয়ে আসি, আমাদের লোগোটা কাজ করতেছে না। এটা লোগোটা বড় হওয়ার কারণে শো করতেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। কিংবা আমরা যদি একটু নিচে যাই, এই দেখেন সরি সরি, আমাদের লোগো দেখেন কত বড়, কিন্তু আমাদের লোগো কাজ করতেছে কিন্তু দেখেন কতটা বড়। আচ্ছা এটা আমি একটু এডিট করব, এই যে এটা আমাদের লোগো একটু এডিট করে আমি ছোট করে নিব। এটা এডিট আর রিসাইজ, এটা ওই যে ওরকম বড় দেওয়ার জন্য, মানে বড় ডিভাইস যেন কি কোন সমস্যা না হয়। 3840 1700 সরি 3800, ১৯২০ সেক্ষেত্রে হয় মানে একদম ছুটে দেবো আমি প্রবল হলে এটা দিচ্ছি আমি 75% বা 75% দিচ্ছি আমি হওয়ার পর আপলোড করতে হবে। তা আমি একটু রিমুভ করে দিই, আপলোড দিতে হবে, এটা আপলোড করলে পরে এটা বড় এই যে ডান দিকে ওপেন ওপেন হয়ে গেছে। একটু সিলেক্ট ফাইল যদি সেভ চেঞ্জ করি, এখন যদি আমাদের সাইটে একটু রিলোড দেই, এখানে ছোট হয়ে আসছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা এখন আমাদের উপরে যে এই যে তাদের যে ওয়েবসাইটটা আছে সেখানে কি আছে, যে দেখেন এই যে সোশ্যাল লিংক মানে সোশ্যাল আইকন গুলো আছে, নিচে একটা বা ডান দিকে ইমেল আছে, মিডিলে মাঝখানে আছে, আরো ধরেন যে টেলিফোন নাম্বার, সেক্ষেত্রে এগুলো আমরা একটু চাই। সেক্ষেত্রে আমাদের দেখি লেআউট সোশ্যাল হেডার, হেডার অপশনে আমরা লোগো দেখতেছিলাম, সেক্ষেত্রে দেখেন কাস্টম লোগো উইথ কত থাকবে, কাস্টম লোগো হাইট কত থাকবে, এগুলো দিতে পারবে। কাস্টম ফেব আইকন, আচ্ছা ফেব আইকন আমরা চিনি, যেই যেই জায়গায় যে একটা এলিমেন্টর লেখা দেখা যাচ্ছে এটার জায়গায় যে একটা আইকন থাকবে সেটা কি ফেব আইকন, এটা আমি একটু ক্লোজ করে এডিট করে করি এডিট কিনা। শুধু ওই যে ইউটিউবের আইকনটা আছে সেটা আমি চাচ্ছি যে ব্যবহার করেন, উপর থেকে হচ্ছে না।
কেন হচ্ছে না? হচ্ছে না কেন? আচ্ছা এটা আমি সিলেক্ট করে একটু আমি সিলেক্ট করবো, রাইট বাটন ক্লিক করা যাচ্ছে না, সিলেক্ট নেওয়া যায় না। আচ্ছা এটা আমি সেভ দিয়ে দিচ্ছি, সিলেক্ট করে ক্রপ করে দেয়। আচ্ছা এটা ই হয়ে যাচ্ছে, এটা আমি পোস্ট করি একটু, সেভ করুন সেভ। আচ্ছা এটাই আমি নিয়ে নিচ্ছি আর কি, প্রিন্ট করা যায়। মানে এটা ফেভ আইকনের জন্য আর কি আমি দিচ্ছি। চলে আসছে, সেক্ষেত্রে আমাদের ফেভ আইকনটা এই যে ডান দিকে উপরে, যেমন ওই যে আমাদের মিটের জন্য একটা ফেভ আইকন দেখাচ্ছে, তারপর আমাদের আরেকটা জ্যাম্পের যে আইকনটা দেখাচ্ছে, এই লিমিটারের জায়গায় এটা চাচ্ছি যে আমাদের ফেভ আইকনটা দেখাবে, এই ফেভ আইকন নামে পরিচিত। আমরা যদি ইন্ডে এসটিএম এসএস জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট শিখতাম, সেক্ষেত্রে এগুলো সবই কি পরিচিত থাকতো আমাদের, আশা করি। আর সমস্যা নেই, এ ব্রাউজার তারপর আপলোড করবো আমরা এটা অফলাইন, ছোট সাইজ, একটু সেভ চেঞ্জ। এখন যদি একটু রিলোড দেয় দেখবো যে আমাদের ফেভার আইকনটা কি, এই যে এই জায়গায় চলে আসছে, এই দেখেন চলে আসছে। আচ্ছা তারপর টেলিফোন নাম্বার, এই দেখেন যে টেলিফোন নাম্বার তাদেরটা আছে, সেটা আমরা একটু দিয়ে দিই, তাদেরটা দিয়ে দিলাম। এটা ক্লায়েন্টের যেটা দিবে বা আমরা আমাদের ইচ্ছা হলে আমাদেরটাও দিতে পারি। করলাম ওপি, এখন শুধু কি কন্ট্রোল ভি দিয়ে দিলাম, তারপর ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা আমরা দিব। আচ্ছা তাদের যেটা দিছে আর কি সেটাই আমরা ক্লায়েন্টটা ব্যবহার করব। যদি একটু কপি করি, কপি কন্ট্রোল ভি প্রেস করলাম, যদি সেভ চেঞ্জ করি কি হয় কি না। অনেক কিছু আছে আরো কিছু নাই, দেখি আমাদের টাকে আসে কিনা, একটু রিলোড দিই যদি। সে দেখেন আমাদের ইমেলটা চলে আসছে, প্লাস আমাদের যে যে নাম্বারটা মানে ফোন নাম্বারটা টেলিফোন নাম্বারটা সেটা কি চলে আসছে। এখন যেটা আমাদের করতে হবে সোশ্যাল, জি জি যেটা ইউটিউবের যেটা এডিট করলেন সবাই কোন নাকি বললেন, হ্যাঁ 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 এই যে হ্যাঁ এটাও চলে আসছে দেখেন উপরে, এটা এটা মানে খুবই সহজ। আচ্ছা তারপর ফেভ আইকন আমরা যখন এইচটিএমএল সিএসএস শিখবো তখন উপরে একটা লিংক থাকবে ফেভ আইকন, সেখানে দিয়ে দিলে মানে এটা মানে সব দিকেই মানে এটা ব্যবহার করা যায়, ঠিক আছে সব কিছু দিয়েই। এটা মানে খুবই একটা মজার একটা জিনিস ফেভ আইকন, এটা সহজ এগুলো সব কিছু সহজ। আচ্ছা তারপর দেখেন এখন সোশ্যাল আইকন, এই সোশ্যাল আইকন গুলো কি, তাদের যেগুলো সোশ্যাল আইকন গুলো আছে সেই আইকন কি আমি চাচ্ছি। এখন আমাদের টেবলটা এটা, সেক্ষেত্রে একটু সোশ্যাল আইকন যদি যাই, সোশ্যাল আইকন এই এই তো সোশ্যাল আইকন হেডারের নিচে, এই যে ফেসবুক আছে, গুগল প্লাস, টুইটার, ইমো বা ইউটিউব, এগুলো কি আমি হ্যাশট্যাগ দিয়ে রাখি। ক্লায়েন্টে যখন দিবে তখন কি শুধু লিঙ্কগুলো বসায় রাখি, লিংক দিয়ে আর প্রয়োজন নাই এটুকু, আমি একটু যদি সেভ করে নেই। এখন যদি রিলোড দেই দেখি আমাদেরটা কি আসে কি না,
এই দেখেন আমাদের এটা চলে আসছে, আমাদের সোশ্যাল আইকন চলে আসছে, আমাদের ফোন নাম্বার চলে আসছে, আমাদের কি ইমেল চলে আসছে, আমাদের কি হোম অ্যাবাউট কন্ট্যাক্ট ব্লগ এগুলো একটু উল্টা পাল্টা আছে। আমরা উইজিটে গিয়ে আমরা এগুলো চেঞ্জ করতে পারি, জানি আমরা মেনুসে যাব। আমাদের নিচে কি কোনো মেনু বার শো করতেছে দেখেন, তাদের নিচে ডান দিকে নিচে আছে একটু দেখাই, দেখেন সোশ্যাল মিডিয়া লিংক এবং কি হোম হোমের যে এটা আছে কি বলে হোমের সরি মেনু গুলো পেজ গুলো নিচেও শো করতেছে, এটাও শো করবে। বেথন এটা একটা প্লাগইন ছিল, সরি এটা একটা আপনার লোগো ছিল, এই লোগোটা চেঞ্জ করবো, এই যে নামগুলো এগুলো কি একটু চেঞ্জ করবো। সেক্ষেত্রে এটা আমরা একটু একটু মেন মেনু ক্রিয়েট মেনু করি, ক্রিয়েট মেনু করার পর এই সিলেক্ট অল করে দিলাম, অল করে অ্যাড টু মেনু করলাম, অ্যাড টু মেনু করে একটু চেঞ্জ করি, প্রথমে হোমটা থাকবে, তারপর অ্যাবাউট থাকুক, তারপর ব্লগ কন্টাক্ট এরকমই থাকুক। সেক্ষেত্রে আমরা মেন মেনুতে থাকবে এবং ফুটারে কি নিচে যেহেতু তাদের আর আমাদের কি নিচে নাই, সেক্ষেত্রে আমাদের এটাও লাগবে। সেক্ষেত্রে এটা ফুটার মেনু সিলেক্ট করলাম, এখন যদি সেভ দিই আমি দেখি আসি কিনা। এখন আমাদের সাথে একটু রিলোড দিলাম, এখানে চলে আসছে ডান দিকে কি আমাদের গুলো কি চলে আসছে। এই জায়গায় একটা লোগো দিতে হবে আমাদের, এই যে সেম এই লোগোটা আমাদের এই জায়গায় ব্যবহার করতে হবে, আর এই লেখাগুলো কি একটু চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করবো, আমাদের থিম অপশনে ছিলাম আমরা, থিম অপশনস হেডার সোশ্যাল আইকন পর্যন্ত আমরা এখানে দেখতেছিলাম, ফুটার ফুটারের জন্য এই যে ফুটারে ক্লিক করি, ফুটারের জন্য ফুটার লোগো এই দেখেন, ফুটারে যখন আমি ক্লিক করছি ফুটার লেআউটটা কেমন থাকবে, এখন এরকম ডান মানে এরকম আছে, আপনি চাই মানে এরকমও করতে পারেন আপনার ইচ্ছা স্বাধীন, ঠিক আছে। আর ফুটার লোগো এটাতে আমরা ক্লিক করি, যদি একটু ফুটারের যে লোগোটা আছে এটা আমাদের ছিল একটা ছোট করে নিয়ে নেই, সেভ চেঞ্জ। এটার জন্য একটু যদি আমরা একটু রিলোড দেই, সেক্ষেত্রে আমাদের সাইটে আসার পর লোগোটা চলে আসবে, দেখেন লোগোটা চলে আসে। এখন চাচ্ছি যে আমাদের এই যে লেখাটা আছে এটা আমরা একটু এডিট করবো, সেক্ষেত্রে আমাদের সেম এটার মতো করে দিই, এটাও তো 13 দেখা যাক। আচ্ছা সেম, সেক্ষেত্রে বেথন প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম পাওয়ার বাই ওয়ার্ডপ্রেস পাওয়ার বাই আমাদের একটা কিছু দিয়ে দেবো, পর্যন্ত কপি করলাম পুরোটাই কপি। তারপর এ দেখেন নিচে চলে আসছে যে কপিরাইট ট্যাক্স, এটাতে আমরা কন্ট্রোল ডি প্রেস করব, কন্ট্রোল ডি প্রেস করার পর কিছু এডিট করা যায় কিনা দেখি একটু। বেথন তারপর দেখেন 2013 আছে, আমরা বেশি করে দেই যাচ্ছি কিনা দেখেন 2020 করে দিব, এই ক্লায়েন্ট যেটাই বলবে সেটাই কি আমরা দিতে পারবো, প্লাস এই জায়গায় ক্লায়েন্ট পেজ এইটা থাকবে সেটাই কি আমরা ব্যবহার করবো। পাওয়ার বাই আমাদের তার কথা কি আমাদের দিয়ে দিলাম। আচ্ছা এখন যদি এটা একটু আমি সেভ চেঞ্জ করি দেখি এটা কি ঠিকঠাক ডিজাইনটা থাকবে কিনা, তো আমাদের সাইটে আসি, আসার পর একটু রিলোড দেই, এই দেখেন ডিজাইনটা ভেঙে গেছে। আর এই দেখেন তাদেরটা কত সুন্দর কি উপরে নিচে আছে, আমাদের ডিজাইনটা কি ভেঙে গেছে, সেক্ষেত্রে এটা ডান দিকে আসার কথা। এটাকে একটু যদি আমি টেক করতে হবে, এই শুরুতে আমি একটা কি টেক নেই কি দিলাম, তারপর একদম শেষে লাস্ট থেকে শেষ করে দিই ক্লোজ দিই, এই টেক দিলাম। এখন যদি আমি একটু সেভ চেঞ্জ দেই দেখি আমাদেরটা কি একটু ঠিক হয়েছে কিনা, রিলোড দেই এই দেখেন চলে আসছে ঠিকঠাক। কিন্তু তাদের এখানে দেখেন এই যে পাওয়ার বাই ওয়ার্ডপ্রেস লিখছে বা যেটাই লিখুক না কেন, যেন ক্লিক করলে তাদের ওয়ার্ডপ্রেস এর মধ্যে চলে যায়, ক্লিক করলে কিন্তু ওয়ার্ডপ্রেস চলে যাবে, এন্ড টু টেক বা এ টেক এর বলতে আছে, কিন্তু আমাদের পাওয়ার বাই আমাদের এটা কি কিন্তু আমরা লিখতে পারি এই জায়গায়, এই জায়গায় আমরা কিন্তু অনেক এসটিএমএল সিএসএস জানি না, সেক্ষেত্রে আমি কোডটা দেখালে দেখাতে পারি। মানে এ ট্যাগ যদি এই জায়গায় আমি নেই আর এ ট্যাগ শুরু করব আমাদের আগে বাদে সেই যে এ ট্যাগ এর মধ্যে যে জানি আমরা একটা লিংক দেওয়া যায়,
সেই লিংকটা দিয়ে দিলাম, তারপর এই জায়গায় ক্লোজ করে দিলাম, এই যে ক্লোজ, এদিকে শুরু এদিকে শেষ আমাদের। এই আমাদেরটা যে এ এ ট্যাগ এর মধ্যে কি চলে আসবে, কালারটাও চেঞ্জ হবে, কিংবা ক্লিক করলে যে লিংকটা থাকবে সেই লিংকে চলে যাবে, ঠিক আছে? যখন আমরা এইচটিএমএল সিএসএস শিখবো তখন বুঝতে পারবো। আচ্ছা এখন আমরা যেটা করব, আমাদের এইটুকু কমপ্লিট, নিচের টুকু উপরের টুকু কমপ্লিট আপাতত। এখন আমরা যেটা করতে পারি, এই যে একটা কোড গুলো আছে, যে ব্যাপার স্যাপার আছে, এই তিনটা অপশন, সেই তিনটা অপশন আমরা একটু নিয়ে আসি। সেক্ষেত্রে কি করবো আমরা, একটু আমরা জানি যে পেজেস এর মধ্যে, এটা কি হোম পেজ এর মধ্যে, তাদের এই হোম পেজটাকে নিয়ে আসবো। হোম পেজে যাই, পেজেস এ যাই, পেজেস এ যাওয়ার পর এই দেখেন হোম পেজ যেহেতু, এই ভিডিও হোম পেজটা এডিট, হোম পেজে আসার পর দেখেন এই জায়গায় কি অপশন আছে, এই যে হোম পেজ, সেটা যদি একটু ক্লিক করি, আমরা প্রথমে চাচ্ছি কি একটা ইমেজ আছে সেই ইমেজটা থাকুক, ইমেজটা দিচ্ছি, এই ইমেজটা তাদেরটাই নিয়ে যাই, সেট করি, তারপর এটাও সেট করি, এটাও সেট করি, তিনটা সেট করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে যেটা আপলোড মিডিয়া লাইব্রেরি আপলোড করে দিব আমরা। আপলোডের ক্ষেত্রে এটা আমরা প্রথমে দিই, পরে এটা প্রথমে ছিল এটা দিয়ে দিই, তারপর হ্যাঁ আমাদের ইমেজটা চলে আসছে। এখন যেটা থাকবে যে একটা কি বলে প্যারাগ্রাফ হেডিং, আমাদের একটা হেডিং আছে এই জায়গায়, এই যে দেখেন ওয়েব অ্যাপস, কপি করি যদি, তারপর এই জায়গায় দিয়ে দিলাম, সরি কোথায়, এই তো কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তারপর যেটা আছে নিচে একটা প্যারাগ্রাফ আছে, নিচে কি একটা প্যারাগ্রাফ আছে, এই তো ফুলটা ছবি করলাম, তো একটা হয়ে গেছে। একটার পর একটু যদি আমরা আপডেট দিই দিকে আসি কিনা, তো রিলোড দেই, আসছে না কেন, আসে নাই, কেন আসে নাই কেউ বলতে পারবেন, এই যে কেন আসছে না, এই জায়গায় যে আপডেট দিলাম আবারই, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যায়, কেউ কি বলতে পারবেন কেন আসে না এটা? হ্যাঁ এটা তো হোম পেজ না মনে হয়, জানি থিম অপশনের মধ্যে পারি আমরা, কিংবা সেটিংস এর মধ্যে কি বিল্ডিং এর মধ্যে থাকে, সেক্ষেত্রে আমরা কি যেখানে চাই এলিমেন্টর এটা আমরা একটু চেঞ্জ করে দেই, এলিমেন্টর না দেখে বাকি চলে আসবে। আচ্ছা একটু নিচে যেগুলো আরো তাদের আছে কয়টা, একটা দুটো তিনটা, সেক্ষেত্রে এটাও আমরা একটু করি, কপি করলাম, তারপর এটার নিচে ছবি কোথায়, এখানে পেজেস হোম পেজ যেতে হবে, হোম পেজ এডিট, হোম পেজ এডিট আসার পর এই যে নিচে যেগুলো লেখা গুলো আছে সে নিচে যাবো, এখানে ক্লিক করি, এটা তো নিচেই তাই না, নিচে একটা প্রথম আবার কি নিতে হবে, একটা ইমেজ নিতে হবে, আপলোড এটা দিয়ে দিলাম, তারপর নিচে যেটা করতে হবে
তো টাইটেল দিব আমরা মেইন স্ট্যাটেলটা সরি হেডিং কন্ট্রোল ভি তারপর নিচে যেটা থাকবে প্যারাগ্রাফ ঠিক আছে এই প্যারাগ্রাফটা আমরা নিয়ে নিই সরি কপি কন্ট্রোল ভি আচ্ছা এরকম আসতেছে আমি আরেকটা দিয়ে দেখি বাদে কি রকম আসে দেখি তিনটা কি একসাথে আসে কিনা নিচে যাই নিচে যাওয়ার পর একটা ইমেজ নিয়ে আসি হেডিং ইমেজেস আপলোড করে আসার পর এটাতে সিলেক্ট করলাম নিচেতে আসি তা হেডিং হেডিং এর মধ্যে আমরা যেটা দিব এখানে যা আছে সেটা দিয়ে দিব মোবাইল অ্যাপস ফলবে তারপর যে টেক্সট গুলো আছে কন্ট্রোল সফটওয়্যার কপ করলাম কন্ট্রোল বি বা কিংবা যেহেতু একটা কি প্যারাগ্রাফ আপডেট দিয়ে দিচ্ছি এখন দেখুন আপডেট দিলাম এখন যদি আমাদের সাইটে আসার পর একটা লোড দেই কি হয় কি না এই দেখেন হয়েছে হয় নাই এডিট করার কোনো অপশন নাই সেক্ষেত্রে এভাবে না করলে বা দেখি আর কিভাবে করতে পারি এটা আমাদের যেহেতু প্রয়োজন নাই এটা আমাদের রিমুভ করে দিতে হবে রিমুভ এটাও আমাদের কি প্রয়োজন নাই এটাও রিমুভ করতে হবে এটাও যদি আমাদের প্রয়োজন নাই এটাও না কারণ এটা কি এরা কাজ করে না এভাবে দিলে কি হবে না সেক্ষেত্রে আমাদের অন্য এ করতে হবে রিমুভ রিমুভ সেটি কি ডিলেট হচ্ছে না ডিলেট হয়ে গেছে সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব এইরকম ভাবে যেন আসে তিনটা কলাম ধরতে হবে এটাতে আমরা কলাম বানাবো কিভাবে বানাবো এই দেখেন আমাদের যেগুলো পেড থিম থাকবে যেগুলো টাকা দিয়ে কিনতে হবে ডলার দিয়ে কিনতে হবে ফ্রি না সেগুলোর মধ্যে কিছু অপশন থেকে যায় যেমন থিম অপশনস পেজ অপশনস সেক্ষেত্রে দেখেন পেজ অপশন আছে এই পেজ অপশন থেকে কি আমরা সবকিছু করতে পারবো কন্টেন্ট বিল্ডার তো সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমাদের কি লাগবে একটা দুটা তিনটা তিনটা কলাম লাগবে আমাদের সেক্ষেত্রে তিনটা যেহেতু কলাম লাগবে আমাদের কলামের মধ্যে এটা কি আছে কলাম কলাম এই দেখেন কলাম এটাতে অ্যাড আইটেমে ক্লিক করলাম একটা আইটেম হচ্ছে তিনটা কলাম এক দুই তিনটা সেক্ষেত্রে তিনটা কি করবো দুইটা তিনটা কিন্তু এগুলো ডান দিকে অনেক জায়গা কি মানে অনেক জায়গা কি রয়ে গেছে আর আমাদের কলাম লাগবে তিনটা আর একটা দিতে পারবো কিন্তু সেক্ষেত্রে যে প্লাস ক্লিক করি একটা বাড়ি গেছে এই প্লাসে তারপরে যে এই যে আর একটা প্লাস সেখানে তিনটা দেওয়ার পর কি মানে টোটাল খুব সুন্দরভাবে কলামগুলো হয়ে গেছে হওয়ার পর আমরা যেটা করবো এই কলাম গুলোতে একটু যদি ক্লিক করি দেখি কলাম কি আছে টাইটেল আছে কলাম এখানে ইমেজ দেওয়ার কোনো অপশন নাই ঠিক আছে টাইটেল দেওয়া যাবে আর ওই যে কন্টেন্ট গুলো আছে সেগুলো দেওয়া যাবে দেখেন কলাম মানে এই জায়গায় কোনো অপশন নাই ইমেজ দেওয়ার জন্য সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এই যে তাদের যে সাইটটা আছে সেটা একটু ইন্সপেক্ট করবো আমরা রাইট বাটন ক্লিক করলাম যে ইন্সপেক্টে ক্লিক করলাম ক্লিক করার পর অনেকগুলো ফুট দেখেন নিচে চলে আসছে সেক্ষেত্রে এই কলামটাকে ধরতে হবে ধরে এই কলামটাকে আমাকে খুঁজতে হবে সেক্ষেত্রে আমি এটাদের উপর যখন ক্লিক করছি আমার অটোমেটিক একটা ওরকম আইডিয়া তারা দিয়ে যাচ্ছে আমি কোনটাতে ক্লিক করছি এই যে দেখেন পিপি এটার মধ্যে করছি দেখেন ফুল কলামটাই ধরে রাখছে কিন্তু এটা আসলে মূলত না এই যে উপরে যদি কুচি বা নিচে দেখতে যাই না এই কিন্তু একটা ডিপ আছে দেখেন আমি যখন ডিপটা ধরতেছি এই ডিপের দিক দিয়ে কি এটাই দেখাচ্ছে যে এটা কি ধরা হয়েছে এই যে এই ডিটা ভাই সরি নিচের ডিটা সরি ডিপটা আর কি এই নিচের ডিপটাতে যখন আমি তখন দেখেন ডিপ ডট কলাম এটা তো না এই তো ডিপ ডিপ দেখেন ইনারিং
ইনার পেডিংটা কি সুন্দরভাবে ধরছে, সেক্ষেত্রে ইনার পেডিংটা কোথায় আছে? আমরা যদি যখন খুঁজবো ইনার পেডিং, এ দেখেন এই যখন আমরা ক্লিক করবো এখানে ইনার পেডিং, তখন আমি ঠিক করছি ফুল ডিপটা ধরে দিয়েছি, সেক্ষেত্রে এটাতে আমি রাইট বাটন ক্লিক করলাম, এই ডিপের উপর আমার কাছে রাইট বাটন ক্লিক করার পর দেখেন এডিট এস এইচটিএমএল, এটাতে যখন আমি ক্লিক করবো দেখেন এই যে কোডগুলো চলে আসছে, এই কোডগুলোকে আমরা কপি করব, এটা রাইট বাটন ক্লিক করে কপি করলাম, কন্ট্রোল সি কপি। তা কপি করার পর আমাদের এই যে কলামের মধ্যে দেওয়ার সে কলাম আসি কন্ট্রোল ভি, ভি পেস্ট করে সেভ চেঞ্জ করব, একটু সেভ চেঞ্জ করে নিলাম, এটা প্রথমটা হয়ে গেছে। এই যে দ্বিতীয়টাও এখন নিয়ে আসতে হবে, এই দ্বিতীয়টাতে ক্লিক করলাম, ইমেজ দেওয়ার কোনো অপশন নাই, এই যে দ্বিতীয় রকম টার্গেট আছে এটা রাইট বাটন ক্লিক করে ইনসপেক্ট ক্লিক করে নিই, এটা যখন এটা ওই দেখেন একটা ই দেখতে কিনা, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করি, এডিট অ্যাজ এইচটিএমএল এতে ক্লিক করি, দেখেন এই যে দেখো অনেকগুলো কি কোড চলে আসছে, সেই কোডগুলো কি আমি কপি করব, কন্ট্রোল সি কপি করলাম, করার পর এখানে দিয়ে দেই কন্ট্রোল ভি, তারপরে সেভ চেঞ্জ, তারপর এটা যদি একটু কপি করি আমরা রাইট বাটন ক্লিক করে ইনসপেক্ট করলাম, ইনসপেক্ট করার পর ইনার পেডিং এটা চলে আসে, রাইট বাটন ক্লিক করি এই ফুল কন্টেন্ট গুলো কপি করি, কপি করে কপি করলাম, কপি করার পরে আমরা যেটা করব এই যে তিন নম্বরে যেটা আছে সেটাতে পেস্ট করলাম কন্ট্রোল ভি, সেভ চেঞ্জ, সেভ চেঞ্জ করার পর এই যে আমরা আপডেট করব, একটু আপডেট দিলাম, আপডেট দেওয়ার পর ক্লায়েন্টটি কিন্তু এই ওয়েবসাইটে দেখছে বা এটি গুলো দেখে কি সে মানে চাচ্ছে যেরকম করার জন্য, সেক্ষেত্রে আমি যদি আমাদের সাইটে আসার পর একটু রিলোড দিই আমাদের এইগুলো খুঁজে কি ডিলেট করে দিচ্ছিলাম এগুলো চলে যাবে, দেখেন খুব সুন্দরভাবে কি চলে আসছে, সেক্ষেত্রে আমাদের চাইতে হইতে পারে যে ইমেজ গুলো যে আছে এই ইমেজ গুলো আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে আমরা এক কয়েকটা ইমেজ নিয়ে আসি, তিনটা ইমেজ নিয়ে আসি, এটা আসে না ইমেজটা আমি চাচ্ছিলাম ডাউনলোড হয় না, সিএমএস দেখা ডাউনলোড হয় না ভাই, নিচে দেখেন এরকম আর একটা ফিচার আছে, এগুলো কি কাজ করবে ডাউনলোড হবে? হ্যাঁ এটা কাজ করবে, জিপিএস দেখাচ্ছে, এটা দিলাম, তারপর এটা দিয়ে একটু অন্য কালার, এটাও কাজ করবে না, ডাউনলোড হয় অন্য অন্য ফাইলগুলো হয় কিন্তু এটা সফটওয়্যারটা মানে একটু সমস্যা করে, এটা কাজ করবে, আমি একটা ফুলের ছবি নিব, এটা নিই, কাজ করবে, সেক্ষেত্রে এখন আমি ইমেজ গুলো চেঞ্জ করব, আচ্ছা ইমেজ গুলো যে অন্য জনের কাছ থেকে আমরা আমরা যখন অফলাইনে যাব এখানে দিছি এই কোড গুলো যে দিয়ে দিছি এই ইমেজ গুলো কি আমাদের এখানে শো করতেছে, যখন আমরা অফলাইনে চলে যাব তখন আমাদের ইমেজ গুলো কি আসবে না, সেক্ষেত্রে আমরা যেটা করব যে আমাদের ডোমেইন হোস্টিং যতদিন থাকবে আমাদের কি আমাদের যেন লাইভ সার্ভারে যেন থেকে যায় ইমেজ গুলো, সেগুলো কি অফলাইনে হোক আর অনলাইনে হোক আমরা যেন কি শো করাইতে পারি, সেক্ষেত্রে আমাদের একটু নিয়ে আসি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর একটু আমার কিসের যাবো একটু বাইরে যাই অন্যদিকে যাই আরেকটা সাইট নিয়ে আসি, সেক্ষেত্রে এই ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে আসার পর মিডিয়া ফাইল যে মিডিয়া লাইব্রেরিটা আছে এটা যদি দেখতে আসি এই যে ইমেজগুলো এই তিনটা আমি কি ধরে ভিতরে দিয়ে দিলাম, ভিতরে দিয়ে দেওয়ার পর এই যে এমএস এ ক্লিক করে একটু এখানে একটা লিংক আসার কথা দেখেন লিংক আছে ইউআরএল, এটা আমি কপি করি, কপি করলাম, কপি করার পর এই যে আমি প্রথম কোনটা ক্লিক করতেছি এই যে প্রথমটা এটা আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখবো যে ইমেজটা কোথায়,
http://, যে আছে সেটা খুঁজতে হবে, এই দেখেন এখানে আছে, তারপর এখান থেকে png পর্যন্ত খুঁজতে হবে, এখান থেকে শেষ কোন পর্যন্ত, দেখেন একটা png আছে এই পর্যন্ত শেষ, কনফর্ম বি আমি দিয়ে দিলাম এখানে, চেঞ্জ হয়ে গেছে, এক্সেপশনস, তারপরে দ্বিতীয় নাম্বার, দ্বিতীয়টার মধ্যে আমি আবার একটা ইমেজ নিয়ে আসি, আমার নেওয়া হয়ে গেছে, এই এটা নিয়ে আসি, তারপরে যে যে এটা আছে লিংকটা আছে কন্ট্রোল সি বাকি করলাম, তারপর এইটাতে আমার এসএসটিপি করলাম, দেখে স্টাইল উইথ পিঞ্জি, এই যে পিঞ্জি পর্যন্ত এই পর্যন্ত এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, তারপর এটা সেভ করে একটু তিন নাম্বার, তিন নম্বরে আছে আপনার এই যে গোলাপটা, আপডেট করি, আপডেট করার পর যদি আমাদের একটু ইয়েতে আসি, ভিজিট সাইটে আসি, আসে কিনা দেখেন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা সাইজটা ছোট বড় এরকম থাকবে না, এটা অনেক বড় তো, মানে এই যে এরকম একই সাইজ থাকবে আর কি, এটা চলে আসবে, আমরা সাইজগুলো কিন্তু ছোট বড় করতে পারি আমাদের ইচ্ছা মতো, তখন আমাদের এডিটে গিয়ে ওই যে পূর্বে যেভাবে দেখছি সাইজ ছোট বড় একসাথে ফট করে নিলাম, যদি সমস্যা হোক সেক্ষেত্রে যে কোনো যেটার বেশি, যে এটার দুইটার সাইজ একই ধরনের, সেক্ষেত্রে একটা মাপ নিলাম যে এটা কত পিক্সেল আছে, তারপর এটা এত পিক্সেল কি করে নিলাম, আচ্ছা এটা চলে আসছে, এটা চলে আসার পর আমাদের কাজ হচ্ছে কি, পরবর্তীতে আছে আপনার এই যে নিচে দেখেন আরেকটা কি বলে এটাকে, আরেকটা কলাম মানে সরি দুইটা কলাম, মানে একটা সেকশনের মধ্যে দুইটা কলাম, মানে সরি এই যে মানে উপরেরটা বলতে চাচ্ছিলাম, এই যে এই লেখাগুলো টেক্সট গুলো হোয়াইট হাউস বেথন, ঠিক আছে, এই যে উপরে দেখেন একটা লেখার মতো কিরকম জানি একটা চাপসা চাপসা রেগের মতো আছে, তোমরা কি দেখতে পাচ্ছিস সেটা, আপডেট করি, যেহেতু দুইটা টেক্সট আলাদা আলাদা 50% এর মধ্যে আছে মাঝখানে, এদিকে 50% সে 50% তাহলে কি দুইটা কলাম করতে হবে, আমাদের এই জায়গায় যাবো কলাম কলাম এই তো কলাম দুইটা গ্রাম করবো একটা দুইটা, এটা করে তোমার 50% হয়ে গেছে, তাহলে এই টেক্সটটা আমি কপি করে একটু কি এটাতে একটু আসি, আসার পর এখানে যদি আমি একটু টাইটেল কিংবা এখানে দেই একটা পেস্ট করি, পেস্ট করার পর বাকিটা যদি একটু নিয়ে যাই কম্পোজিট কপি করে তারপর এটা সেভ করি, সেভ করলাম, দ্বিতীয় নম্বরে কি হোয়াইট চুজ বেথন না কি জানি একটা আছে হোয়াইট চুজ বেথন, এটা চলে আসে, এটাও একটু সেভ চেঞ্জ করি, সেভ হয়ে গেছে, সেক্ষেত্রে আপডেট করে একটু আপডেট হচ্ছে, আপডেট হয়ে গেছে, সেক্ষেত্রে একটু রিলোড দিয়ে দেখি আসলে আসলো কিনা, আচ্ছা এই দেখেন আসছে, আসার সাথে সাথে মানে অনেক ছোট, অনেক ছোট দেখাচ্ছে, সেক্ষেত্রে তাদেরটা কি অনেক বড়, সেক্ষেত্রে দেখি কিরকম বড়, একটু ইন্সপেক্ট করে ক্লিক করলাম হোয়াইট চুজ বেথন, সেক্ষেত্রে দেখেন এই যে হোয়াইট চুজ বেথন এটা কি এস ফোর এর মধ্যে রাখছে, এস ফোর এর মধ্যে রাখছে, আমরা যদি এস ফোর বানাই দিই এটাকে একটু ছিল এখানে হোয়াইট
এস4 করে দেই, এস4 শুরু, এস4 শেষ। সেভ দিয়ে এলাম, তারপর এটাতে ধরি তারপর শুরু করলাম, এখন এস4 শেষ করে দিই। এখন যদি আমি একটু সেভ দিয়ে দেখি আমাদের এটাকে বড় হইল কিনা, একটু আপডেট করে নেই, আপডেট হয়ে গেছে। এখন যদি আমাদের এটা একটু লোড দেই কি বড় হয় কিনা, এই দেখেন বড় হয়ে গেছে। হয়তো ফর্মটা এটার সাথে মিলতেছে না, ফর্ম গুলো কি দেখে দেখে আপনার গুগল থেকে দিয়ে দিলেন কলাগত কি ফর্ম ব্যবহার করছে। সেক্ষেত্রে তারপর কি আছে, এই তো দেখেন একটা দুইটা পার্ট আছে, এটা নিচে একটা হচ্ছে কি আপনার ব্লক কোড, একটা হচ্ছে কি অ্যাকর্ডিং, এরকম কিছু একটা, এটাকে ব্লক কোড বলে লেফট সাইডে। এটা সেক্ষেত্রে এটা নিতে হবে, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে প্রথমে এখান থেকে যেহেতু নিচে থাকবে ব্লক কোড করতে হবে, সরি আমাদের কলাম আলাদা কলাম থাকবে, একটা দুইটা দুইটা কলাম থাকবে, সেই দুইটা কলামের মধ্যে কি আচ্ছা হ্যাঁ সরি একটা কলাম আমি ব্লক কোডটাই খুঁজি, একটা ব্লক কোডের এলাম নেব, এই ব্লক কোড মানে কলামটা নিলাম, এই একটা কলাম নিচ্ছে, এটা আমার 50% থাকবে, আমার 50% হয়ে গেছে। আরেকটা নিব আমি একোডিয়ান নামে, এই প্রথমটা নিলাম, সেটি নিয়ে ক্লিক করলাম, হয়ে গেছে 50%। দেখেন সেম অপারেটর মতো এটাও। আচ্ছা একটু আমরা সেভ দিই, সেভ দেওয়ার পর দেখি এগুলো কি আসে কিনা, একটু রিলোড দিই, এটা কিছু আসছে কিছু আসে নাই, কেন আমরা টেক্সট গুলো নিই নাই, এই যে টেক্সটটা নিতে হবে, সরি একটু নিলাম, কপি করলাম, কপি করে ব্লক করে রাখবো, ব্লক করে রাখার জন্য এই যে কন্টেন্ট কন্টেন্ট যেটা আছে সেটা নিয়ে আসছি, কন্ট্রোল ভি প্রেস করলাম, অথর অথর এর জায়গায় কে এই যে ব্যক্তিটা এসটিও মাস্টার লেখা যাচ্ছে, এটা উনি অথর, এই নামটা দিব মাত্র, কন্ট্রোল সি কপি করে অথর অথর এ দিয়ে দেব, কন্ট্রোল ভি। তো এই যে নিচে লিংক টাইটেল, লিংক টাইটেলটা কি থাকবে তার, সেক্ষেত্রে এসইও মাস্টার, আমরা কিন্তু চাইলে অন্য কিছু দিতে পারি, ওয়েব ডিজাইনার ডেভেলপার বললাম, তারপর এই যে হ্যাশ দিয়ে দিলাম, এখন যদি আমি একটু সেভ চেঞ্জ দিই দেখি আসে কিনা, রিলোড দেই দেখবো আসে কিনা, কেন আসে নাই আসার কথা ছিল, আমরা কি আপডেট দেই নাই, এই তো থ্যাংকস আপডেট করি নাই, এখন যদি আমরা রিলোড দেই দেখবো যে কি এই জায়গায় ব্লক কোড কোন কি চলে আসছে। ব্লক কোড চলে আসার পর এই দেখেন অথর চলে আসছে, সেম তাদের মতোই হয়ে গেছে, এই যে একটা কাজ দেখেন মাইনাস করলাম এরকম বসে যে এটা একটা টাইটেল, সেটা আমি যখন ক্লিক করবো তখন কি কি হয়ে গেছে, প্রথমে মিনিমাইজ হয়ে থাকে তারপর অটোমেটিক, এটাকে বলে কি অ্যাকোর্ডিয়ান। আচ্ছা এটা আমি এভাবে থাকুক, সেক্ষেত্রে আমার এই অ্যাকোর্ডিয়ানটা অ্যাড করতে হবে, এখানে অ্যাকোর্ডিয়ানে যদি একটু ক্লিক করি, ক্লিক করার পর এই জায়গায় টেবিল টেবিল আসার কথা, অ্যাকোর্ডিয়ানে ক্লিক করলাম কাজ করতেছে না, দেখেন এই অ্যাকোর্ডিয়ানের তো একটু প্রবলেম আছে, কোডের মধ্যে হয়তো বা সম্ভব এটা পূর্বের ক্লাসে হয় নাই। আপনাদের আপনারা যখন ট্রাই করবেন প্র্যাকটিস করবেন সেক্ষেত্রে তখন আপনারা যেটা করবেন যে আপনারা একটু দেখবেন যদি হয় সেক্ষেত্রে অ্যাকোর্ডিয়ানের যে এই যে প্রথম যে টেক্সটটা থাকবে যে এসইও অপটিমাইজেশন এই লেখাটা থাকবে এই যে সেম এটার মতো একটা টাইটেলের মধ্যে, এই এখানে যখন কোড আসবে এখানে একটা টাইটেল আসবে, অ্যাকোর্ডিয়ান যখন আসবে একটা টাইটেল থাকবে, সেই টাইটেলটা দিতে হবে এসইও অপটিমাইজেশন,
যে নিচে যে টেক্সট গুলো এইগুলো হবে এই যে ডেসক্রিপশনের মতো আমরা যে ডেসক্রিপশনে রাখি সেই ডেসক্রিপশনে থাকবে দুটোই, তারপর সেভ এবং কি আপডেট। এটা এই যে দেখেন আমার কাছে হচ্ছে না, এটা আমি বারবার ক্লিক করতেছি কি এড টেবিল, এটা হচ্ছে না, এড ট্যাব হচ্ছে না, এটা ওদের থিমের একটু সমস্যা সম্ভবত বা এই অপশনটা কি আপডেট দিতে গিয়ে প্রবলেম। তা যাই হোক এখন আমরা এটুকু পারি, সেক্ষেত্রে নিচে যেটুকু আছে সেটাকে আমরা দেখবো। এখন যেহেতু বিশ বেজে গেছে আমার এই জায়গায় 30 নামাজ, অনেকের জায়গায় 45 নামাজ, সেক্ষেত্রে আমরা ব্রেকের পর আর বাকিটা নিচে দেখি। নিচে এবং উপরের যে পার্টটা আছে দেখেন উপরে নিচে একটু অংশ আছে সেগুলো দেখবো, যে পোস্ট গুলো কিভাবে আনে, ক্লায়েন্টটা কিভাবে আনে, বা যদি এই জায়গায় আরো কিছু আনতে চাই ঠিক আছে সেগুলো কিভাবে নিয়ে আসে সেগুলো আমরা একটু দেখবো, বা ক্যাটাগরিজ কিভাবে এনে ক্যাটাগরি করে করে কি রেটে খুঁজে পাবে বা উপরে এটা কিভাবে খুঁজে পাবো, সেক্ষেত্রে আমরা একটু ব্রেকের পরে দেখলে কেমন হয়। এখন চাচ্ছি যে একটা ব্রেকে যাই আমরা, যেমন নামাজ আছে নামাজে মানে ব্রেক বলতে হচ্ছে চারটা ব্রেক দেওয়ার কথা ছিল, মানে চারটা 20 বেজে গেছে আমার উজু করতে হবে মসজিদে যেতে হবে, সেক্ষেত্রে কি 30 বেজেই যাবে। আর আপনাদের অনেকে হয়তো 45 নামাজ থাকে, 5-7 মিনিট নামাজ বা আসতে 5-7 মিনিট লাগে, সেক্ষেত্রে কয়টা বাজে আসা যায় একটু শুনি। আরিফুজ্জামান সাহেব শুনতে পাচ্ছেন আপনি? 5টা ভাই, 5টা যায় স্যার, 5টা আসা যায় নাকি? জি আচ্ছা 5টা আমরা, আচ্ছা ঠিক আছে আমরা জয়েন অবস্থায় থাকি তাহলে আমরা কাজ করব 5টা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর কামরুজ্জামান মুন সাহেব শুনতে পাচ্ছেন আপনি? জি ভাই। হ্যাঁ আপনি ইটাস পোস্ট করে জায়গায় আমাদের একটা পোস্ট, পোস্টের জন্য যা পোস্ট করলে এই জায়গায় আসছে সেটা আমরা একটা তৈরি করবো ক্লাস। যেটা পোস্ট যেন এরকম পাই বা থাকে সেই জন্য আমাদের যাইতে হবে মানে পোস্ট করতে হবে উইজেট এর মধ্যে, আমাদের উইজেট পোস্ট এই নিচের যেটা আমাদের কোথায় থাকে এগুলো ক্লায়েন্টস যেগুলো আছে সেক্ষেত্রে আমাদের যাবো একটু উইজেটের মধ্যে অ্যাপিয়ারেন্স থেকে উইজেট, অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে উইজেট আমরা জানি যে নিচে ফিট করা হচ্ছে উইজেট থেকে, এটা আমরা ওটা এরিয়া ওয়ানে রাখবো, সেক্ষেত্রে উইজেট সরি উইজেট বলতে যেহেতু পোস্ট পোস্টের জন্য কি পোস্ট রাখা যায় পোস্ট আছে দুদিকে কোথায় আর স্লাইডার ক্লায়েন্ট স্লাইডার এটা না পোস্ট এই যে রিসেন্ট পোস্ট এটাতে যদি একটু ক্লিক করি ক্লিক করার পর আমরা কোথায় কোন এরিয়াতে রাখবো ফুটার ওয়ান এরিয়া ওয়ান টু থ্রি ফোর যেহেতু আমরা প্রথমে করতেছি ওয়ানের মধ্যেই রাখি এক দুতে আমাদের ওই যেটা চলে আসবে একটা টাইটেল থাকবে একটা নাম দিতে হবে সেক্ষেত্রে এটা রিসেন্ট পোস্ট নাম তাই দিচ্ছি রিসেন্ট পোস্ট নাম্বার অফ পোস্ট কয়টা পোস্ট থাকবে সেটা আমরা এই জায়গায় সিলেক্ট করে দিতে পারবো। তাদের যেরকম দুটো আছে আমিও চাচ্ছি কি কয়টা দুটা থাকবে যদি একটা দিয়ে একটা শুরু করবো দুটা দিয়ে দুটো শুরু করবো সেক্ষেত্রে আমি সেভ করে দিলাম। সেভ করার পর এখন যদি আমাদের একটু সাইটে যাই আমাদের সাইট এখানে কোনো পোস্ট নাই একটু রিলোড দিয়ে দেখে আসছে কিনা, আচ্ছা দেখেন রিসেন্ট পোস্ট একটা হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে এটা আমাদের ডিফল্ট ভাবে থেকে যায় যার কারণে কি থাকে, সেক্ষেত্রে এটা আমরা একটু আরেকটা পোস্ট করি সেক্ষেত্রে আমাদের পোস্টের জন্য পোস্টে যেতে হবে পোস্ট থেকে হ্যালো ওয়ার্ল্ড এটা আছে আমি চাই আরেকটা করি অ্যাড নিউ ক্লিক করলাম অ্যাড নিউ ক্লিক করার পর
দেখেন নতুন করে যেহেতু একটা পোস্ট নিব, সেক্ষেত্রে আমি একটা দেখুন একটা পোস্ট নেই কোনটা নিতে পারি। আচ্ছা এটা পোস্টের নামটা টাইটেলটা এটাই দিচ্ছি কথার কথা, সরি টেক্সট থাকবে পার প্যারাগ্রাফ যে কোনো একটা ইমেজ দিব, ইমেজটা দিই সেটা তুলে আসছে, পাবলিশ করি নেই, পাবলিশ। এখন দেখি আমাদের সাইটে কি নিচে এরকম আসলো কিনা, সেই দেখেন আমাদেরটা কি ইমেজটা সব পোস্টটা কি চলে আসছে। সেক্ষেত্রে এই যে হ্যালো ওয়ার্ল্ড এটার একটা ইমেজ দেওয়ার প্রয়োজন, এটা যদি আমরা একটা ইমেজ দিই আমাদের হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে যেতে করি পরে। ক্লিক করার পর দেখেন আমাদের এটা একটা ইমেজ হবে, দেখো চারি ইমেজ, চারি ইমেজ এন্টার দিব। আচ্ছা এটাই দিয়ে দিচ্ছি, চলে আসছে, একটু আপডেট করে নেই। এখন যদি রিলোড দিয়ে দেখবো যে ইমেজটা কি হ্যালো ওয়ার্ল্ড এর এই জায়গায় পোস্টের মধ্যেও কি চলে আসছে, দেখুন চলে আসছে। যাই হোক এখন আমরা চাচ্ছি এই জায়গায় একটা ক্যাটাগরি থাকুক, ক্যাটাগরি থাকুক, সেই ক্যাটাগরি এর জন্য আমাদের একটা ক্যাটাগরিতে যাইতে হবে। কোথায় আমরা কয়েকটা ক্যাটাগরি তৈরি করে রাখি বা প্রথমে ক্যাটাগরিটা কিভাবে তৈরি করবো সেটা একটু দেখি, তাই যদি একটু উইজেটের মধ্যে যাইতে হবে, উইজেট যদি কি বা ফুটারের কাজগুলো করি। দ্বিতীয় নম্বরে ক্যাটাগরি রাখবো, প্রথম নম্বরে রিসেন্ট পোস্টটা আছে, যেহেতু ক্যাটাগরি দেখেন প্রথমে ক্যাটাগরি দেখাচ্ছে, ক্যাটাগরি অ্যাপ্লায়েন্স স্লাইডার সেন্ট পোস্ট সেন কমেন্ট টুইটার সব অনেক কিছু আছে, অনেক কিছু দেওয়া যায়। তা আমি এই ক্যাটাগরিটা রাখি দিচ্ছি, কয় নম্বর রাখবো টুইটার টু অ্যাড টু জেড টাইটেল কি দিব, এটা টাইটেল ক্যাটাগরি দিচ্ছি। ক্যাটাগরিটা চলে আসছে কিন্তু আমাদের আর কোন ক্যাটাগরি জায়গায় নাই, একটা ক্যাটাগরি দেখাচ্ছে। সেক্ষেত্রে আমাদের অনেক ক্যাটাগরি থাকে, যেমন আমরা যদি অনলাইনে কোনো পত্রিকা পড়ি দেখি যে সেখানে মানে বিনোদনের জন্য ক্যাটাগরি আছে, বিনোদনের জন্য খেলাধুলা আছে, গান আছে, রাজনৈতিক ক্যাটাগরি আছে, মানে বিভিন্ন ধরনের কি ক্যাটাগরি থাকে। সেই ক্যাটাগরি গুলো কি আমরা একটু পোস্টের মধ্যে যাই, পোস্টে গিয়ে আমরা ক্যাটাগরি গুলো সিলেক্ট করি, পোস্টে যাই, পোস্টে যাওয়ার পর হ্যালো ওয়ার্ল্ড এখানে যাই, ক্যাটাগরি কোথায় দেখেন ক্লিক করার পর ক্যাটাগরি যে অ্যাড নিউ ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরি তারপর নিউ ক্যাটাগরি নেম কি করতে পারি, রাজনীতি, সরি রাজনীতি রাখলাম, আরেকটা সিলেক্ট করি যেমন ধান, আরেকটা সিলেক্ট করি খেলা ক্যাটাগরি থাকে, যেগুলো একটু রাখলাম একটু আপডেট করে নিই। আপডেট করার পর যদি একটু
আমরা আমাদের ক্যাটাগরি সেট করে লড়তে লিখে আসি কিনা এদিকে চলে আসছে দেখো। আচ্ছা এদিকে আমাদের এই যে ক্লায়েন্ট নামে যেটা ছিল এরকম দেখি ক্লায়েন্ট নামে আসে কিনা আনা যায় কিনা, সেক্ষেত্রে আমাদের পিছনে যাই। পিছনে যাওয়ার পর আমাদের যেহেতু নিচের উইজেটে যেতে হবে, উইজেটস অ্যাপারেন্স থেকে উইজেটে যাচ্ছি। উইজেটে যাওয়ার পর এটা আমরা টোটাল করে দিব আর কি। ক্লায়েন্টস 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 সব কিছু আপনি যাই দেন এখানে কি সব পাওয়া যায়, সেক্ষেত্রে মেটা ক্লায়েন্টস স্লাইডার এই যে ক্লায়েন্টস স্লাইডার আছে এখানে এটা আমরা দেই স্লাইডার রেগুলেশন ক্লায়েন্ট স্লাইডার এটা দেই তারপর এটা করে ক্লিক করতে আমরা অ্যাড উইজেট সেক্ষেত্রে এটার নাম দেব ক্লায়েন্ট কি দেব তো কি ক্লায়েন্ট 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 ও সরি ক্লায়েন্টস এটা হয় নাই থাকে না বিভিন্ন ধরনের বিভিন্ন অনেকের অনেক কোম্পানির মধ্যে থাকে বিভিন্ন মানে বিভিন্ন কোম্পানির লোকগুলো থাকে সেটা কি খালি ক্লায়েন্টস বা একটা কোম্পানির ওয়েবসাইট এসে খুললো বা একজনে আপনি খুললেন যে আমার ক্লায়েন্টকে মানে ফিক্সড ক্লায়েন্ট থাকে না সেটা আর কি যে ক্লায়েন্টগুলো আর কি বলে দিল আর কি যে এটা আমার ক্লায়েন্ট এটা ক্লায়েন্ট সেটা যেন অটোমেটিক শো হয় কি হয় চলে যায় তো এটা আমি একটা ইমেজ তাদের কাছ থেকে নিয়ে যাই আমাদের ক্লায়েন্টসটা যেটা ব্যবহার করতে হবে কোথায় এই দেখেন লেফট সাইডে ক্লায়েন্টস নামে একটা অপশন আছে যদি ক্লিক করি তারপর অ্যাড নিউ অ্যাডমিন করতে হবে অ্যাডমিন করে করে দিতে হবে যেমন ক্লায়েন্টস ওয়ান ওয়ান দিয়ে দিলাম এটা লিঙ্ক ক্লায়েন্টের যে লিঙ্কটা যেন ক্লিক করলে যেন ক্লায়েন্টের সাথে বা সেই কোম্পানিটার সাথে মানে দেখতে পারে বা যোগাযোগ করতে পারে দেখতে পারে আর কি সেক্ষেত্রে আমাদের লিঙ্কটা থাকবে কি এই লিঙ্ক সেক্ষেত্রে আমরা হেল্প দিয়ে রাখবো ওনার একটা ইমেজ দেওয়ার দরকার ইমেজ যেটা আমাদের ইমেজটা কোথায় ছিল আপলোড যাই তো ওপেন সবগুলো চলে আসে কি ব্যাপার কাম দিয়ে ছেড়ে দিলাম কাম দিয়ে ছেড়ে দিচ্ছে চলে আসছে তারপরে দেখুন এই জায়গায় চলে আসছে পাবলিশ আপনারা অ্যাড নিউ অ্যাড নিউ অ্যাড নিউ করবেন ঠিক আছে অ্যাড নিউ করলেই হবে আপডেট এখন দেখি যদি আমাদের সাইটে একটু রিলোড দেই সরি দেখেন চলে আসছে ঠিক আছে আরো অ্যাড করতে হবে অ্যাড করলে এরকম অটোমেটিক চলে আসবে আচ্ছা যাই হোক এই দেখেন আমরা নিচে যেগুলো চাচ্ছি একদম নিচে সেগুলো পাচ্ছি সেক্ষেত্রে যদি দেখেন আমাদের মেনু বার গুলো যেরকম আসছে তাদের মেনু বার এরকম আছে এই যে লেখাটা বা এটা আছে বা আইকন গুলো আছে সব কিছু কি আছে উপরে এটা আমাদের একটু সমস্যা হচ্ছে ভয়েস সোর্স প্ল্যাটফর্ম এটা অ্যাকর্ডিং মানে এই গুলো থাকে এই যেগুলো আছে এই যে প্লাস মাইনাস হচ্ছে সেটা দেখাচ্ছে আর কি সেক্ষেত্রে আমাদের এটা একটু কাজ করতেছে না দেখলাম এটাই হয়েছে এইগুলো হয়েছে সবই হয়ে গেছে কিন্তু এই যে উপরের যেগুলো আছে আশা করি সেগুলো হয়ে গেছে আমাদের এই যে দেখেন উপরের মানে আমি মেনুগুলো কম দিছি ওইসব পেজগুলো কম দিছি আমাদের লোগোটাও কি চেঞ্জ হয় এই যে হয়েছে সেক্ষেত্রে মানে উপরের যেগুলো আছে সব কিছুতে হয় পসিবল সম্ভব কিন্তু এই তো আমাদের যেটা আছে এটাও করা যায় এটা করতে গেলে আমাদের যেটা আছে কি বলে রেভলিউশন স্লাইডার এই রেভলিউশন স্লাইডার ওপেন করতে হয় আর এটা এই জায়গায় একটা নতুন একটা অপশন থাকার কথা ছিল আর একটু এটা আমরা
তো সেভ দিছি বা আপডেট দিছি এটা একটু লোডে দেখি ঠিক আছে কিনা পর্যন্ত আপাতত পরে কি ফিচারটি আচ্ছা ঠিক আছে আমাদের রেগুলেশন স্লাইডারে যাই একটু দেখি হয় কিনা এটা দিয়ে আচ্ছা দেখেন এই রেগুলেশন স্লাইডারের জন্য অনেকগুলো অপশন আছে এই জায়গায় যে দেখেন নিউ নিউ লিপোর্ট এড অনস আচ্ছা প্রচুর পরিমাণে জায়গা অপশন আছে দেখাচ্ছে সেক্ষেত্রে আমরা যদি নতুন ভাবে নিজে চাই তাহলে অনেক অপশন আমি মানে খুঁজে পাই না মানে পূর্বে এটা করছিলাম প্রফেশনাল কাছে যাবারে মানে বলতে ক্লায়েন্টের কোনো কাজ করি নাই এটা দিয়ে কিন্তু এটা যেহেতু সে প্রসেস ফেল হয় কিছু কাজ করতে পারে কিন্তু আমাদের হয়তো বা গিট কম সেক্ষেত্রে আমাদের জানা এবং কি মানে এটা এটা দিয়ে কাজ করা প্রয়োজন মানে যে কোনো একটা জিনিস আচ্ছা তারপর স্লাইডার এতে ক্লিক করার পর এটা নেব হ্যাঁ এটাই নেব সেক্ষেত্রে আমরা ইমেজ নিতে হবে যাতে ইমেজটা আছে ইমেজ নেই ইমেজটা নিয়ে নেই স্লাইড হয়ে আসতেছে নিয়ে নিলাম তারপরে যে ব্যাকগ্রাউন্ড ভিউ ফ্রেমওয়ার্ক সোর্স ভিউ পেজ সোর্স দেখি ব্যাকগ্রাউন্ড কি আছে সেভাবে আসলো না সেক্ষেত্রে আমরা জানি যে ব্যাকগ্রাউন্ড কিভাবে আনতে হবে ইনস্পেক্ট ইনস্পেক্ট করার সাথে সাথে কি ব্যাকগ্রাউন্ড টু ইনস্পেক্ট নিয়ে আসতে হবে দেখেন যখন এই ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর ক্লিক করতে দেখেন ব্যাকগ্রাউন্ড পেজ দেখেন ইমেজ চলে আসছে লিঙ্ক টেক্সট আমরা কপি করব শুধু আমরা জানি যে আমরা কিভাবে লিঙ্ক কপি করি ডাবল ক্লিক করলাম সরি কপি করলাম কপি করার পর কমপ্লিট দিয়ে দিয়ে করলাম আসছে আছে নাই ইউআরএল থেকে ক্লিক করি এসে চলে যাচ্ছে কিন্তু এসে চলে যাচ্ছে কেন চলে যাওয়ার কথা না এই ইউআরএল এখানে আসছে সরি এডিট এইচটিএমএল করেন আবার একটু দেই হবে তো ক্লিক এই তো চলে হ্যাঁ চলে আসে বাট কাজ করতেছে না মানে এই যে ক্লিকটা হচ্ছে না উপর থেকেও নেওয়া যায়
আমি চেক করতেছি কোনটা লাগতেছে না কেন লাগতেছে না এটা আচ্ছা তা ব্যাকগ্রাউন্ডটা আমরা নাই করে এখন ব্যাকগ্রাউন্ড নেওয়া যায় কিন্তু পারতেছি না এই জায়গায় আমরা ইমেজ আনতে চাইতেছি বা লেখাগুলো টেক্সটগুলো এটা আমার যারা মানে মানে একটু প্রবলেম মনে হয় ঠিক আছে এটা আমি এটা মানে আপডেট হয়েছে যার কারণে কি এটা আমি এভাবে বুঝতে পারছি না ইমেজ নিয়ে আসি একটু সেক্ষেত্রে ইমেজটা আমি চাচ্ছি যে এখানে একটা যে ইমেজ দিব এটা আমি ইমেজ এডিট ইমেজ থেকে আপডেট আপলোড করব এই যে যে ইমেজটা আছে সেই ইমেজটা তারপর এই ইমেজটা চলে আসছে সেক্ষেত্রে আমাদের এখানে দিয়ে দিলাম তারপর একটা টেক্সট চাচ্ছি যে আমাদের একটা টেক্সট লাগবে টেক্সট টেক্সটটা হবে ধরেন এই এই টেক্সটে হোক এটা কোড করা যাচ্ছে না আচ্ছা যাই হোক সেক্ষেত্রে যদি লিখে যে আমাদের ওয়েবসাইট এটা একটা কালার আছে এই কালারটা কি কালার এই ব্ল্যাক কালার একটু কালারটা চেঞ্জ করে দেখি করা যায় কিনা এটা দিয়ে আমি তেমন পারদর্শী না আপডেট হওয়ার পর থেকে এটা মানে আমি মানে এটা দিয়ে পুরো করে কাজ করি না সেক্ষেত্রে কালার এই দেখেন কন্টেন্ট স্টাইল আমরা কালার সম্পর্কে জানি বা এটার কি হোয়াইট আছে এটা ব্ল্যাক করে দিতে পারবো আমরা খুব সহজে হ্যাঁ ব্ল্যাক করে দিলাম এটার সাইজটা যে আছে সেই সাইজটা একটু দেখবো আমরা প্লাস সেরকম থাক সাইজটা করে দিতে হবে আমাদের একটু 20 পিক্সেল আছে একটু বড় করে দিই আমরা 20 এর জায়গায় 20 তে কি আছে 20 পিক্সেল কি পুশ ফন্ট এন্ড আইকন ফন্ট এন্ড আইকন এটা আমি বড় করে দিচ্ছি সেক্ষেত্রে আমাদের বিজি ইমেজ ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে সেটা দেখাচ্ছে ট্রান্সপারেন্ট এটা যদি আমি একটু মিডিয়া হলে গিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই এটাই দিয়ে দিই দেখি আসে কিনা আচ্ছা এটা শুধু সরি এটা ইয়ার শুধু লেখাটা দিয়ে চলে আসে এটা আমি চাই না সেক্ষেত্রে এই যে সেকশনটা এটার একটা বিজি ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দরকার এডিট এটা আসার পর বা এটাতে যদি ক্লিক করে দেখি এডিট আসার কথা এটা আসতেছে না ব্যাকগ্রাউন্ডটা আসার কথা আসতেছে না সেক্ষেত্রে আমাদের কিভাবে এটা বড় হবে জি বুঝতে পারলাম এডিট তারপরে ডান দিকে আসছে ব্যাকগ্রাউন্ড কোথায় ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড আচ্ছা ব্যাকগ্রাউন্ড দেখি ব্যাকগ্রাউন্ড ক্লিক করতেছি কাজ হচ্ছে না ইউটিউব ভিডিও ডেমো ট্রান্সপারেন্ট ইমেজ আচ্ছা মিডিয়া লাইব্রেরি এটা দিয়ে আমি করি নাই সেক্ষেত্রে এটা দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় ঠিক আছে তারপর এটা একটু বড় করতে হবে লেখাটা এস ফোর এর মধ্যে বা কত আছে এস টু সরি এস টু বা এস থ্রি এরকম বা এস ওয়ান এর মধ্যে আছে সেই লেখাটা মানে এটা একটু বড় করতে হবে আচ্ছা এটার উপরে আমি একটা ই দেখাই টিউটোরিয়াল দেখাই মানে পড়বেন এটা আমার কাছে মানে টেক্সট ওয়ান মানে আরো মানে এদিক থেকে এদিকে যায় না এগুলো কিন্তু এই যে এদিক থেকে এই দেখেন চলে গেছে লেখাগুলো চলে যায় তার ছবিগুলো চলে আসে বা খুব সুন্দরভাবে আসে যখন এই দেখেন আসে এই লেখাগুলো চলে আসতেছে কত সুন্দরভাবে এরকম আসবে এই দেখেন লেখাগুলো এক এক দিক থেকে এক একটা কি ডিজাইন আসতেছে এক একটা ইমেজ আসতেছে আমরা জানি এই কোডটা ব্যবহার করতে হয় সেক্ষেত্রে একটা ভিডিও দেখে আসি ভিডিওটা আচ্ছা
সাউন্ড তো মনে হচ্ছে শোনা যাচ্ছে না। আচ্ছা ওনার কি সাউন্ড শোনা যাচ্ছে? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি যাচ্ছে। তাহলে আমরা শুনি। আচ্ছা মোটামুটি আমরা কি করে ফেললাম? আমরা মোটামুটি প্ল্যাটফর্ম থিম ব্যবহার করে সুন্দর একটা ওয়েবসাইট বানিয়ে ফেললাম, ঠিক না? সাইটটা বানানো আছে, ওটাকে আমরা সরাসরি কি করতে গেলাম, ঠিক আছে? আপনি এই অপশন থেকে স্লাইড রেভলিউশন অপশনে যান। স্লাইডার রেভলিউশন অপশন আমরা গেলাম। এবার নিউ স্লাইডার, অ্যাড স্লাইডার ফ্রম টেমপ্লেট, ইনপুট স্লাইডার, ইনপুট স্লাইডার বানানো আছে, পুরোটা স্লাইডার বানানো আছে, ওটাকে আমরা সরাসরি কি করব, ইম্পোর্ট করব। আর নিউ স্লাইডার মানে নতুন করে একটা স্লাইডার বানাবো, তাহলে আমরা নতুন করে যে স্লাইডার বানাবো সেখানে কি করলাম, আর আমরা এখান থেকেও হোম পেজে চলে যাই সরাসরি। এই হচ্ছে আমাদের স্লাইডার, ঠিক না? আচ্ছা আমরা হোম পেজ রেভলিউশন স্লাইডারে যান, ঠিক আছে? আমরা এই সুন্দর স্লাইডারটা বানাবো। এখানে কটা স্লাইডার আছে? একটাই স্লাইডার, বাট কটা স্লাইড আছে দেখেন। স্লাইডস মানে কি? স্লাইডার মানে হচ্ছে অনেকগুলো ইমেজ নিয়ে যে পুরো জিনিসটাকে স্লাইডার বলা হচ্ছে। স্লাইডস মানে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ইমেজ যেগুলো একটা পর একটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা আমরা এবার এই স্লাইডারটা বানাতে চাই, সাপোজ এটি বানাবো, তাহলে ওনার ছবিটা আমরা নিয়ে গেলাম সেভ ইমেজেস, আর এখানে পিছন থেকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাবো ভিউ ব্যাকগ্রাউন্ড, সেভ ইমেজেস, সেভ করলাম। আচ্ছা আমরা সেভ করে ফেললাম। এবার সাপোজ ধরেন আমরা বানাবো হচ্ছে এটা বানাবো, তাহলে ইমেজ নিয়ে যাবো আমরা সেভ ইমেজেস, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাবো আমরা ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা দুটি নিয়ে গেলাম আপাতত। এবার একটা স্লাইডার কিভাবে বানানো যায় ধরুন আমরা দেখে আসি। রেভলিউশন স্লাইডার আমরা অলরেডি আসছি, আসার পর আপনি একটা কমপ্লিট স্লাইডার বানাতে চাইলে আপনাকে পাঁচটা স্টেপ ফলো করতে হবে। কটা স্টেপ? পাঁচটা স্টেপ ফলো করার পর আপনি একটা স্লাইডার বানাতে পারবেন। প্রথম স্টেপ হচ্ছে কন্টেন্ট সোর্স, আপনি যে ইমেজ গুলো নিবেন, লেখাগুলো নিবেন, সেগুলো কোন জায়গা থেকে নিবেন? ডিফল্ট ভাবে নিবেন, কিভাবে নিবেন আপনি? ডিফল্ট ভাবে পোস্ট, কোন পোস্ট থেকে ইমেজ গুলো আসবে কিনা আপনারা এগুলো নিয়ে নিজেরা কাটাটি করবেন, ফেসবুক এর থেকে এক্সট্রিম হবে কিনা কোন পোস্ট, বুঝতে পারছেন? আমরা কি চাই? ডিফল্ট মানে আমরা নিজেরা আপলোড দিব, আমরা কি করবো নিজেরা আপলোড দিব। ডিফল্ট স্লাইডার সিলেক্ট করলাম, এখান থেকে স্লাইডার টাইটেল আমরা নাম দিলাম, একটা স্লাইডার নাম দিলাম, কি নাম দিলাম হচ্ছে প্রথম স্লাইডার নামটা দিলাম আমরা। এইখানে বসাই দিব স্লাইডারটা, এখানে আপনার এই স্লাইডার নামটা বসাই দিলে একটা শর্টকাট তৈরি হবে, আমরা জানি যে প্লাগইন কাজ করে শর্টকাটের মাধ্যমে। এবার এটা কি স্ট্যান্ডার্ড স্লাইডার হবে, হেলোসেন্স হবে, নাকি ক্যারোজেল হবে? আমরা কোনটা চাই? স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড মানে একটা স্লাইডার বানাতে চাই। আপনারা নিজেরাও বাসায় হেলোসেন্স এবং ক্যারোজেল বানায় দেখেন কিরকম হয়, খাটাটি ঘাটবেন, বুঝতে পারছেন? ঘাটবেন। এবার আসেন স্লাইডার লেআউট, মানে স্লাইডারটা দেখতে কিরকম হবে। স্লাইডারের রেভলিউশন স্লাইডার লেআউট হচ্ছে কয়টা? তিনটা, একটা হচ্ছে অটো, আরেকটা কি ফুল উইথ, আরেকটা কি ফুল স্ক্রিন। অটো মানে হচ্ছে স্লাইডারের একটা উইথও থাকবে, অটো মানে হচ্ছে স্লাইডারের একটা উইথও থাকবে, স্লাইডারের আবার একটা হাইট থাকবে। ফুল উইথ মানে কি? হাইট থাকবে, উইথ হচ্ছে ফুল, আপনি যত দেওয়া থাকবে তত উইথ কি হবে? ফুল। আর ফুল স্ক্রিন মানে কি? কোনো হাইটও থাকবে না, কোনো উইথও থাকবে না, একবারে পুরো স্ক্রিন জুড়ে এসে থাকবে। আমরা কি চাই? ফুল উইথ চাই। আমরা কি ধরনের স্লাইডার বানাতে চাই? ফুল উইথ স্লাইডার। এবার আপনি একটু নিচে নামেন, দেখেন এখানে ফুল উইথ তো দিলাম আমরা, ডেস্কটপের সাইজ কত হবে? ফুল উইথ মানে উইথ কত সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই, হাইট কত করবো আমরা, এটা হাইট করে দিলাম হচ্ছে হ্যাঁ 550। কম্পিউটারের জন্য ল্যাপটপ এটা উইথ কত থাকবে? হ্যাঁ ল্যাপটপ এটার উইথ থাকবে 550, বা 550 করতে পারেন, 450 মনে হয়। এটার উইথ কত? 450 ছিল না, খুব বেশি না কিন্তু, 450 হওয়ার কথা। আচ্ছা দেখি 450 দিয়ে দেখি কি অবস্থা, পরে আমরা কমাবো না, 450 দিলাম। ট্যাবলেট এটার উইথ কত হবে, হাইট কত হবে?
ক্যাবিনে কমাই দেন 350 করে দিন ট্যাবলেটের জন্য আর মোবাইল ফোনে এটার উইথ কত হাইট কত হবে 300 ঠিক আছে আমরা মানে একবারে রেসপন্সিবল করে ফেলছি বলা যায় স্লাইডারটা আমার রেসপন্সিবল করে ফেললাম এবার নিচে যান নিচে যাওয়ার তেমন কিছু না আমি সেম সেটিংস মানে আমি স্লাইডারে সব সেট আপ করে ফেলছি এখন আমি আস্তে আস্তে স্লাইডার এখন স্লাইডার অলরেডি তৈরি হয়ে গেছে এবার এটা স্লাইড 1 মানে একটা ইমেজ আমরা আরেকটা স্লাইড আপ করব এখানে অ্যাপ স্লাইডে ক্লিক করেন এটা ব্ল্যাঙ্ক স্লাইড স্লাইড 2 দুটো স্লাইড অ্যাড করেছি স্লাইড 1 স্লাইড 2 আমরা স্লাইড 1 এ চলে গেলাম স্লাইড 1 এ চলে যাওয়ার পর এবার এখানে আমরা একটা ইমেজ আপলোড করব দেখেন স্লাইড 1 এ ক্লিক করার পর দেখেন নিচে অনেক অনেক অপশন আছে কিন্তু হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে কি থাকবে মেইন ব্যাকগ্রাউন্ডে কি থাকবে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে ঠিক না স্লাইডে একটা ব্যাকগ্রাউন্ড ছিল না আপনি চাইলে এক্সটারনাল ইউআর রাখতে পারবেন ট্রান্সপারেন্ট রাখতে পারবেন আপনি চাইলে ভিডিও রাখতে পারবেন ঠিক আছে এইচটিএমএল ফাইলের ভিডিও রাখতে পারবেন ব্যাকগ্রাউন্ড আপনি রাখতে চান আমরা আপাতত ইমেজ রাখতে চাই সেজন্য চেঞ্জ ইমেজে ক্লিক করে আমরা ইমেজটা নিয়ে আসব চেঞ্জ ইমেজ আমরা সব ইমেজ রেখে দিই এখানে আরেকটা ছিল 1 2 3 4 সব ইমেজ আনলাম এবার প্রথম যে ব্যাকগ্রাউন্ড সেখানে আমরা ইমেজ রাখতে চাই এটাকে এটাকে রাখলাম আসছে ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা আসছে না সেট চেঞ্জ করেন এবার স্লাইড 2 তে চলে যান এখানে ক্লিক করলেই হবে ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন এবার স্লাইড 2 তে আপনি কি রাখতে চান ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড ইমেজ রাখতে চান আচ্ছা ভালো কথা এখানে কিন্তু এখন খালি আছে ইমেজ কিন্তু নাই আচ্ছা একটু লোড দিতে হয়তো সময় নিতে পারে বাট চেঞ্জ ইমেজ ইমেজ দিয়ে দিব বুঝতে পারছি সবাই এখন দেখেন আমার দুটো স্লাইডারে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে এবার যদি আপনি সেট চেঞ্জ করে দেন প্লাস কাজ শেষ আমাদের স্লাইডার তৈরি হয়ে গেছে এবার এই স্লাইডারটা কোথায় শো করাতে চাই আমরা কোথায় হোম পেজে শো করাতে চাই তাহলে আমরা কোথায় যাব এখন আমরা পেজেস থেকে অল পেজেস যাব নরমাল যে সিস্টেম সেই হিসেবে অনুযায়ী নাকি এবার হোম পেজে আপনি যান হোম পেজে যাওয়ার পর মোটামুটি হোম পেজে নিচে তো আইকনগুলো বসানো আছে তাই না আমি স্লাইডার যে একটা ছিল শর্টকাট স্লাইডার সেটিংস এ গেলে শর্টকাটটা পাবেন এই শর্টকাটটা কপি অবশ্যই আছে আমি প্রথমে দেখাচ্ছি বেসিক যে আমরা আনাতো প্রথমে জানি না অপশন যে আছে তাই না এই শর্টকাটটা বসাই দিব আমরা এবার যদি আপনি আবেদন ক্লিক করেন তাহলে দেখবেন আপনার স্লাইডে দেখুন চলে আসবে এটা আমরা জানি নরমালি ঠিক না যে কোনো প্লাগইন ইউজ করে সিস্টেম হিসেবে আমরা এটি জানি টু বিলং দেন আবার দেখেন তো হোম পেজে স্লাইডার আসে কিনা বা কোথায় আসে দেখেন ওই নিচে চলে আসছে কোথায় আসছে স্লাইডার আসছে তো নাকি স্লাইডার মনে হচ্ছে আসলে 350 হবে কি হবে না 450 হবে না আসলে আচ্ছা একটা কাজ করেন নিচে যান এখানে অ্যাকচুয়ালি 450 না কি হবে 350 350 এখানে 350 350 সেম চেঞ্জ আচ্ছা তার মানে আমি শর্টকাট বসাইলে আমাদের কন্টেন্ট গুলো বসে সবার নিচে ঠিক আছে আচ্ছা সবার নিচে বসে ভালো কথা একটু সমস্যা নাই আমার স্লাইডার তো হবে যে সমস্যা নাকি বাট স্লাইডারটা কি ফুলিড হয়েছে হ্যাঁ ফুলিড হয় না কারণ প্রত্যেকটা প্রিমিয়াম থিমে আপনি যদি রেভলিউশন স্লাইডে নিয়ে কাজ করতে চান রেভলিউশন স্লাইডে শর্টকাটের মাধ্যমে বসানো দরকার রেভলিউশন স্লাইডে করার দরকার নাই শর্টকাটের মাধ্যমে বসানো দরকার নাই পেজের নিচে আপনি কিছু অপশন পাবেন দেখুন এই যে লেআউট আছে এই সাইড বার আছে এই যে স্লাইডার প্রত্যেকটা প্রিমিয়াম থিমে পেজে অপশনে স্লাইড রেভলিউশন স্লাইডারটা অপশন হিসেবে থাকে দেখেন এই যে সিলেক্ট করার অপশন আমাদের যে স্লাইডে বানালাম এটার নাম কি সিলেক্ট করে দেন এবার যদি আপনি আপডেটে ক্লিক করেন দেখেন তো কাজ করে কিনা আমাদের স্লাইডার তৈরি হয়ে গেছে কোনো সমস্যা আছে একটা স্লাইড নির্দিষ্ট সময় পরে এটা আবার চেঞ্জ হবে চেঞ্জ হবে আরেকটা নতুন স্লাইড বুঝতে পারলাম সবাই বাট এই স্লাইডের মধ্যে কি ছিল একটা ইমেজ আসতো তারপর হচ্ছে আপনার কিছু লেখা আসতো সেই লেখা এবং ইমেজগুলো কিভাবে নিয়ে আসবো চলুন আমরা দেখে আসি এবার আমরা তাহলে স্লাইডের অপশনে গেলাম এখান থেকে হচ্ছে স্লাইডার সেটিংস না স্লাইডস ইকটর আমরা যাবো কোথায় স্লাইডস ইকটর এখানে যাওয়ার পর প্রথম স্লাইডের উপরে একজন ছবি আসবে একটা হ্যাঁ এখন ছবি আসবে এটা আবার বাম দিক থেকে দৌড়ে চলে আসবে এটা কিভাবে অ্যাড করবো দেখো অ্যাড করবো দেখেন ফটোশপ সফটওয়্যারটা আমরা যদি ব্যবহার করছি ঠিক সেরকম দেখেন দেখেন সেরকম না আপনি অ্যাড লেয়ারে যাবেন কোথায় অ্যাড লেয়ার আমরা একটা ইমেজ অ্যাড করতে চাই ঠিক না ইমেজ অ্যাড করেন আমরা কার
হচ্ছে এই যে ওনার ইমেজ ইনসার্ট করে দেন ওনার ইমেজ চলে আসছে না এই ইমেজ থাকবে কোথায় এইখানে থাকবে এইখানে করে দিলাম কোনো সমস্যা আছে এখানে আরো লেয়ার দরকার সেটা হচ্ছে কি এটা টেক্সট দরকার লেখা লেখা দরকার আমি এখানে লিখে দিলাম হচ্ছে ধরেন সাপোজ সফটটেক আইটি 70 বুঝতে পারছেন আপাতত এখান থেকে ফন্ট ফ্যামিলিও সিলেক্ট করা যাবে ফন্ট ফ্যামিলি ইমপ্যাক্ট মোটা ফন্ট ফ্যামিলিটা ইমপ্যাক্ট ফন্ট ফ্যামিলি সিলেক্ট করে আসছে সব থেকে 70 লেখাটা দেখতে পাচ্ছেন আমার প্রথম স্লাইড রেডি ঠিক কি না আচ্ছা এবার একটু সেভ চেঞ্জ করেন এবার দেখেন তো আমাদের আউটপুটটা রিলোড দিলে কেমন হয় স্লাইডে আসছে ধুম করে আমার ইমেজটা চলে আসছে পাশাপাশি সব থেকে 70 লেখাটা চলে আসছে বাট ইমেজটা আসবে বাম দিক থেকে আসবে বাট যাওয়ার সময় বাম দিকে চলে যাবে লেখাটা উপর থেকে আসবে আবার উপর দিকে চলে যাবে এরকম ইফেক্ট হবে না এই ইফেক্ট পাওয়ার জন্য আপনি কি করবেন দেখেন সাপোজ এই ইমেজের উপর আপনি ক্লিক করেন ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে বুঝতে পারছেন সিলেক্ট হয়ে যাওয়ার পর স্টাইল মোটামুটি আপনি স্টাইল দিতে পারবেন এগুলোর মধ্যে ভালো কথা স্টাইল না এবার কি দিতে চাই আমরা অ্যানিমেশন দিতে চাই ইমেজটা আসার সময় কিভাবে আসবে যাওয়ার সময় কিভাবে যাবে আসার সময় কিভাবে আসবে যাওয়ার সময় আমরা কোনদিকে আনতে চাই শর্ট ফর্ম লেফট বাম দিক থেকে আসতেছি আমরা চাচ্ছি পুরো একবারে এই সীমানা থেকে সে আসবে লং ফ্রম লেফট একবারে ফুললি বাম থেকে একবার লং মানে এই জায়গা থেকে সে আসবে স্লাইডারে আবার চলে যাবে যাওয়ার সময় কিভাবে যাবে এখান থেকে যাওয়ার সময় যাবে হচ্ছে লং টু লেফট আসবে বাম দিক থেকে আবার যাও চলে যাবে কোন দিকে শর্ট দিয়ে দিছে লং দিব লং লং টু লেফট বাম দিক থেকে বাম দিকে চলে যায় আচ্ছা আসার সময় ফার্স্ট আসে যাওয়ার সময় কি হয় ফার্স্ট চলে যায় আসার সময় 300 মিলিসেকেন্ড হয় এখানে আসার সময় সে 2 সেকেন্ড সময় ধরে আসবে কত দিতে হবে আমার আসার সময় দেখেন 2000 সেকেন্ডে আসে মানে 2 সেকেন্ডে আসে তার সময় কি হবে সে 1 সেকেন্ডে চলে যাবে 1000 দিয়ে দেন আমার মনে হয় বুঝতে পেরেছেন আমরা অ্যানিমেশন বুঝতে পেরেছি দেখেন নিজে যাওয়ার সময় সে চলে যাচ্ছে স্লাইড এখন এভাবে কাজ করবে বুঝতে পারলাম সবাই আচ্ছা সেভ চেঞ্জ করি আমরা একটু নিচের দিকে যান এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা ইমেজটা এটা হচ্ছে কি স্লাইডারটা ঠিক আছে 2 সেকেন্ড সময় ধরে সে আসবে আবার এই যে একটা টাইমলাইন বলা যায় ঠিক টাইম আচ্ছা ইমেজটা কিভাবে কি ইনফ্লেকশন করবে আর কি আচ্ছা এবার ধরেন আমার তো আমি 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 যেটা করে ফেলছিলাম এখন লেখাটাকে আমাকে একটু অ্যানিমেশন দিতে হবে ঠিক না লেখাতে গেলাম অ্যানিমেশনে ক্লিক করলাম এবার দেখেন লেখা কিভাবে আসে নরমালি ফেড ইন ফেড আউট আসার সময় সে কি হবে লং ফ্রম রাইট ডান দিক থেকে আসবে কতক্ষণ সময় ধরে আসবে সেও 2 সেকেন্ড সময় ধরে আসবে যাওয়ার সময় কি হবে ফেড আউট হবে না সে ধরেন ঘুরে ঘুরে চলে যাবে র্যান্ডম রোটেট আউট আসবে এভাবে যাওয়ার সময় ঘুরে চলে যাবে দেখতে পাচ্ছেন ঘুরে চলে যাবে এটা একটা 1 সেকেন্ড সময় ধরে সে চলে যাবে আসলো ঘুরে চলে যাবে আমরা কি বুঝতে পারলাম সবাই এবার যদি আপনি সেট চেঞ্জ করেন তাহলে দেখবেন মোটামুটি আমাদের স্লাইডারটা আমরা যেভাবে অ্যানিমেশন সেট করেছি সেভাবেই কাজ করছে স্লাইডার চলে আসছে আমি চাচ্ছি যখন ব্যাকগ্রাউন্ড রোড হবে প্রথমে আসবে কে উনি উনি এসে থামার পর তারপর কি আসবে লেখাটা তাহলে এই এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে ইমেজটা ইমেজটা এসে থামে কোথায় এখানে ইমেজটা এসে থামার পরে কে যাত্রা শুরু করবে সে যাত্রা শুরু করবে না
দেখেন ইমেজটাও যখন যাত্রা শুরু করেছে লেখাটাও তখন যাত্রা শুরু করেছে, আপনি এটাকে টার্ম নিয়ে ধরে ছোট করে দেন। বুঝতে পারছেন? ইমেজ এসে যখন থামবে, থামার পরে যাত্রা শুরু করবে কে? এবার দেখেন কি হয় একটা, আমার ধারণা বুঝতে পারছেন, ইমেজ শেষ থামলো তারপর লেখা, বুঝতে পেরেছি সবাই? মোটামুটি স্লাইডারটা সহকারে আপনারা সুন্দর করে বানিয়ে নিয়ে আসবেন। নেক্সট স্লাইডারটা সহ আরেকটা যেটা স্লাইডার ছিল, এই হচ্ছে আমাদের অবস্থা। আপনারা বাসায় অবশ্যই এই প্রথম থিমটা ব্যবহার করে কাস্টমাইজ করে ফেলবেন সবগুলো পেজ। আমরা কি সবাই দেখতে পাচ্ছি বা বুঝলাম? দেখছি সবাই? জি ভাইয়া। এই দেখেন আমাদেরটা, আমি এটার অপশন গুলো সেটাই মানে খুঁজে পাচ্ছি না। এটা হয়তো বা নিচে অ্যানিমেশনের যে স্টাইলটা সেটাই মানে আমি এই জায়গায় খুঁজে পাচ্ছি না, হয়তো বা অবশ্যই আছে, ঠিক আছে অবশ্যই আছে, সেটা আমি মানে আমি বলছি যে এটা আমি খুঁজে পাচ্ছি না। পূর্বে আমি ওরকম ভাবে কাজটা করছি কিন্তু এখন এটা মানে হচ্ছে না কেন। পিকচার উপর ক্লিক করলে অ্যানিমেশনটা দেখা যাবে। হ্যাঁ, এই পিকচার উপর ক্লিক করছে কিন্তু অপশন তো আসার কথা কিন্তু আসে নাই। দেখেন স্টাইল থাকবে, অ্যানিমেশন থাকবে, অনেকগুলো কি অপশন থাকবে। দেখেন পিকচারে ক্লিক করার কারণে দেখেন ডান দিকে কি তৈরি হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করে এডিটে যদি আমি ক্লিক করি স্টাইল অ্যানিমেশন, অবশ্যই আপনারা একটু খুঁজে রাখবেন, ঠিক আছে অবশ্যই আসে বাট একটু খুঁজতে হবে। কিন্তু এই তো এই যে অ্যানিমেশন কিন্তু পেয়ে গেছি, বাট অ্যানিমেশনটা দেখি কাজ করে কিনা। অ্যানিমেশন ক্লিক করলাম, ক্লিক করার পর তোমার দেখি দেখেন প্রচুর অপশন আছে এই জায়গায়। দেখে নেবেন এই যে দেখেন অবশ্যই আছে, আমি বলছি যে অবশ্যই থাকার কথা অ্যানিমেশন। এই দেখেন অ্যানিমেশন, সেক্ষেত্রে বিভিন্ন আরো অপশন আছে, সেগুলো দেখে নেবেন। তারপর যখন কাজ করবেন দেখবেন যে নিচে ওই যে টেনে টেনে ধরে কাজ করা যায়, এটার জন্য কি আছে কিনা। আপডেট করতে তো এই জন্য এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি পূর্বে ওটা দিয়ে কাজ করছি আসলে, মানে এটা দিয়ে আমি কাজের কাজ করি নাই, মানে এই থিমটা দিয়ে। কিন্তু প্র্যাকটিসের ক্ষেত্রে বা শিকার ক্ষেত্রে এটা আমি করছি, এটা খুবই একটা মজার থিম, ঠিক আছে। সেক্ষেত্রে ওই যে দেখলাম যে অনেকবার সেল হয়েছে, প্রায় 3100 মতো আর কি, 3000 বা কয়টা জানি 54 বা কয়টা জানি দেখলাম। কিন্তু ওদের মানে এই থিমটার উপর মানে গিফট গুলো নাই, ঠিক আছে, মানে গিফট তিনটা গিফট আছে কোনো রিভিউ নাই। সেক্ষেত্রে আপনারা কাজটা শিখে রাখেন, যেহেতু সেল হয় এই থিমটা, কি আমরা কাজ পাবো বা করতে পারবো এরকম। আচ্ছা যাই হোক, কারণ এটা আমি একটু ক্লোজ করে দেই, এটাও আশা করি দেখছি সবাই। আর পরবর্তী টিউটোরিয়াল একটা দেখলাম, আর আমাদের হোমওয়ার্কটা থাকবে, এগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই হবে, ঠিক আছে। আপনি যখন ক্লায়েন্টের এই যে এটাই যদি একটু ফুল ওয়েবসাইটে একটা কাজ দেয়, যতটুকু আমরা দেখতেছিলাম মানে একটা জিনিস দেখতেছি, সেক্ষেত্রে আপনি কিন্তু করতে পারবেন। জাস্ট আপনাকে আইডিয়াটা মানে দেওয়া হচ্ছে এখন, আপনি প্র্যাকটিসে যতটা সম্ভব, কিন্তু এটা আপনার একটু গেটে গেটে মানে যদি আপনি একবার প্র্যাকটিস করেন পরবর্তীতে আপনার আসলে সমস্যা হবে না। যে কোনো এটাই হোক বা অন্যটাই হোক, মানে বিশেষ করে কাস্টমাইজেশনে হোক, প্রোগ্রামিং এর যে কোনো বিষয়, সেটা মুখস্থ না করলে চলে বা মুখস্থ করার কোনো কিছু না, শুধু দেখে দেখে কি মানে দেখাইতে পারলেই হয়, ঠিক আছে। এগুলো তেমন কিছু না। আচ্ছা, আমার স্ক্রিনশট নিয়েছিলাম একটা নিয়েছিলাম, সেক্ষেত্রে সরি কতজন একটা নিয়েছিলাম 10 জন মাস্কিং
আচ্ছা আমরা আছি এখন আমাকে বাদ দিয়ে 9 জন, সেক্ষেত্রে দেখেন আপনাদের যে হোমওয়ার্ক গুলো আছে সেগুলো সবাই মানে আমি আশা করি যেন কমপ্লিট করেন, কারণ যদি পিছনের গুলো আসলে না কমপ্লিট করে অনেকগুলো একবারে মাঝায় রাখেন তাহলে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, আপনি মানে মনে হবে যে আমি এটা কমপ্লিট করি না, এটা কমপ্লিট করতে হবে, এরকম দুই চারটা যখন বেজে যাবে আমি কোন তারিখে কোনটা করবো কি করবো মত আমি এগুলো পাচ্ছি না, এরকম মানে একটা কনফিউশন সৃষ্টি হয়, যার কারণে কি অনেক অনেক স্টুডেন্ট কি ঘুরে যায় মানে চলে যায় বাদ দেয় এরকম হবে। মানে যে আমাদের আমাদের বিষয়ের মধ্যে পিছনে এরকম অনেকেই হয়েছে, মানে আমি ততটা মনে করলাম মানে কাজ ক্লাসগুলো কমপ্লিট করতে মানে এই সমস্যা ওই সমস্যার যে কোনো এক্সকিউজ দেখায় আর কি, মানে সবাই তো মানে প্রবলেম থাকতে পারে কিন্তু সবাই তো সবসময় যে একসাথে প্রবলেম থাকবে এরকম কোনো কথা। আপনারা যদি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনাদের মানে কোনো সমস্যা হবে না, একবার প্র্যাকটিস করে রাখেন পরবর্তীতে আপনাকে যে কোনো সময় কাজ দেওয়া হোক না কেন এরকম টাইপের তখন কি আপনারা কাজগুলো কিন্তু করতে পারবেন। এখন 44 বাজে, সম্ভবত 47 আজান হয় পর দিকে। আচ্ছা এখন তাহলে আমাদের ফাইবার অ্যাকাউন্ট সরি ফাইবার অ্যাকাউন্ট তো খোলা হয়েছে, আমাদের যারা মানে গিগ গুলো কম খুঁজছি গিগ গুলো খুলে নিব। ঠিক আছে, আর আমাদের আজকে কি বার, আজকে রবিবার, সামনে কাজ হবে না যেহেতু। আচ্ছা একটু সবার সাথে একটু কথাবার্তা বলি যে ই হয়েছে কিনা। আচ্ছা কামরুজ্জামান মুন সাহেব উনি দিচ্ছে, আরমান খান উনি দিচ্ছে, আসিফ হুসাইন সাহেব উনি দিচ্ছে, জাহিদ সাহেব উনি দিচ্ছে, উনি দিচ্ছে। আচ্ছা তোমার স্ক্রিনে শেয়ার হচ্ছে, এখান থেকে যাই দিকে একটু দেখুন, আরমান খান, জাহিদ সাহেব, কামরুজ্জামান মুন সাহেব, আসিফ হুসাইন সাহেব, সেজুল ইসলাম সাহেব, তারপর আরিফুজ্জামান সাহেব উনি দিচ্ছে, তারপর উপরে যে সিহাব শিফাত, এই তিনজন কি দেওয়া হয়েছে পরবর্তীতে দেখি। আপনারা কি ফায়ারের গে ইটা লিঙ্কের সাথে কি দিছেন? রংপুর 6 আচ্ছা রাব্বি ইসলাম উনি কি দিছে? রাব্বি ইসলাম, রাব্বি ইসলাম দেয় নাই। আচ্ছা তারপর রাব্বি ইসলাম সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন? রাব্বি ইসলাম সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন? না হয় আপনি ওই যে ইনবক্সে মেসেজ করতে পারেন, সমস্যা নেই। আর কে দেয় নাই? শিহাব হুসাইন উনি দিছে, শিফাত রেজা সাহেব আপনারটা কি দিচ্ছেন? শিফাত রেজা সাহেব আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শিফাত রেজা সাহেব, শিবাত রাজা সাহেব আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? রাব্বি ইসলাম সাহেব শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে, আপনারা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা তারা কি জি ভাই দুজনে থেকে দুজনে কি একজনে কি ক্লাসে নাই নাকি? আমি বুঝতে পারতেছি না, পূর্বেও আমি জিজ্ঞেস করলাম একটু। মানে রাব্বি ভাইকে আগেও হয়তো দেখছি যে এরকম মানে কিন্তু যদি লক করেন তো সম্ভবত ইয়ে হয়। শিবাত রাজা সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা এই করেন, যাই হোক সমস্যা নেই। কামরুজ্জামান মুন সাহেব আপনি ওই আমাদের স্ক্রিনটা
সেভ করে নেন এবং আপলোড করে দেন, ঠিক আছে? আর এই যে আজান হয়ে যাচ্ছে আমার এদিকে, আপনাদের এদিকে কি আজান শুরু হয়েছে কিনা জানি না,